नारे तकबीर नारे रिसालत या रसूल अल्लाह नारे रिसालत या रसूल अल्लाह मसला के आला हजरत जिंदाबाद जश्न ईद मिलाद उन नबी जिंदाबाद जश्न ईद मिलाद उन नबी जिंदाबाद फकीर पाड़ा जामे मस्जिद जिंदाबाद फकीर पाड़ा जामे मस्जिद जिंदाबाद अल्लामा मौलाना एस एम नजरुल शाह जिंदाबाद नारे तकबीर नारे रिसाला या रसूल अल्लाह या रसूल चेक 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 माइक वाला 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 एक टुक कटे दिन माइक वाला भाई अपना माइक ठीक अच्छे बेस्टा एक तो कमी है नहीं चेक 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 ओके الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد قد جاءكم من الله نور وكتاب مبين آمنت بالله صدق الله العظيم فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أما شرده سلمان ترسنگي আমার দিনদার ইমানদার পরহেজগার মুরব্বিয়ান বাবাজি আমার জওয়ান যুবক ভাইজান ও পর্দানশীল মা ও বোন আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি তার কারণ
এমন একটা সুন্দর মজমাই এমন একটা সুন্দর রাতে আপনাকে আমাকে এই পাক মজমায় আসার বসার আল্লাহ পাক সুযোগ করিয়ে দিয়েছেন সেই জন্য একবার বলি আলহামদুলিল্লাহ একটুখানি সহযোগিতা করবেন আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দিবেন রাস্তাটা ক্লিয়ার করে দিবেন অসুবিধা কিছু নাই রাস্তাটা ক্লিয়ার করে দেন আপনারা বসে যান আলহামদুলিল্লাহ সবাই পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইজান আসলে হয়ে গেছে অনেক রাত অনেকে আছেন জেগে আবার অনেকে হয়ে গেছেন কুপকাত তবে আমি সুদূর হাওড়া থেকে এসেছি আপনাদের সাথে করতে মোলাকাত তার সঙ্গে করব কিছু মিঠি মিঠি বাত আপনারা যদি বলা হয় আপনি কটা মাখলুক চেনেন আপনি খাতা কলম নিন আপনি লিখুন গরু একটা মাখলুক ছাগল একটা মাখলুক বিড়াল একটা মাখলুক মুরগি একটা মাখলুক এইভাবে 200টা পাবেন 250টা পাবেন এরপরে কিন্তু আল্লাহ বলছেন আমি 18,000 মাখলুক সৃষ্টি করেছি আর তার মধ্যে বলছেন আমি মানুষকে সর্বোত্তম করে সৃষ্টির সেরা করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি কিন্তু আজকে আমরা যে শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্বের পরিচয় আমরা কেমন ভাবে দিই বুঝলেন না আজকাল দেখা যায় যেটা প্রয়োজন আছে সেটাকে আমরা গুরুত্ব দিই না যেটা অপ্রয়োজনীয় তার প্রতি বেশি আমরা গুরুত্ব দিই বেশ কিছুদিন আগের কথা একটুখানি কথা বলে নিই ইনশাআল্লাহ মাজমা পুরো শান্ত হবে আল্লাহ যদি বলে আমি কিছু বলবো একটা সময় ছিল আপনারা জানেন যে সময় অডিও ক্যাসেটের জামানা ছিল যেখানে জলসায় যেতাম টিকিট করে জলসা হতো এত লোক হতো সেখানে আলহামদুলিল্লাহ কি মজমা ছিল মানুষের কি মোহাম্মত কি ভালোবাসা আছে কোথায় সেই অডিও ক্যাসেটও চলে গেল তারপরে সিডি ক্যাসেটের জামানা এলো সিডি ক্যাসেটও চলে গেছে তো যাই হোক বহুদিন আগের কথা একটা প্রোগ্রাম থেকে আমি আসছি বাড়ি ফিরছি আপনারা জানেন কালিয়াচক মালদা কালিয়াচক বিরাট বড় বাজার তো ওখানে প্রচুর জ্যাম হতো ওখানে দাঁড়িয়ে আছি বহু মানুষ বহু কিছু বিক্রি করছে হঠাৎ দেখতে পেলাম কারণ ওর পাশে যে মসজিদ আছে মসজিদে আমি বহুবার জলসায় গিয়েছি কিছু লোক এলো এসে খুব ইজ্জত করলো সম্মান করলো হুজুর একটু এখান থেকে লাঞ্চ করে যান একটু টিফিন করে যান তো নেমেছি যেহেতু জ্যাম আছে তো একটা জোয়ান যুবক ছেলে এসে বলছে শোনো 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 স্বপ্ন যোগে এক বাবা আমায় একটা ওষুধ দিয়েছে এই ওষুধটার বিশাল বিশাল তিনটে গুণ আছে প্রথম নাম্বার এই ওষুধটা যে খাবে তার বাড়িতে কোনোদিন চোর পড়বে না দ্বিতীয় নম্বর তার পাশে কোনোদিন কুকুর ঘেঁষবে না আর তৃতীয় নম্বর সে কোনোদিন বৃদ্ধ হবে না দাম 10 টাকা 10 টাকা 10 টাকা আপনি বিশ্বাস করুন ওই যুবক ছেলেটা যখন চিৎকার করে একটা মাইকের মতো আছে বুঝলেন না সেইটাকে মুখে নিয়ে চিৎকার করে বলছে যখন ওই কথাটা বললো অবাক কাণ্ড সঙ্গে সঙ্গে দেখি নারী পুরুষ বৃদ্ধা আবল বুড়ো বুড়ি জোয়ান ছুঁড়ি
সময় গোল হয়ে যায় খেলে ফেলে বলছে দাদা আমায় একটু দাও আমায় একটু দাও আমায় একটু দাও আমায় একটু দাও মাথা খারাপ সে বলছে লাইন লাইন এখন তো দেখবেন প্রত্যেকটা খাদে লাইন আর লাইন কি যে থেকে বাবাজি এসেছে খালি লাইনে থাকো লাইন মেরো কি রেশনে যান লাইন এখানে যান লাইন ওখানে যান লাইন লাইনই লাইন তো যাই হোক সেই যুবক ছেলেটা বলছে লাইন দিন টাকা হাতে রাখুন একটা একটা নেবেন কারণ সুযোগ বারবার আসে না একবারই সুযোগ আসে এইবারে লোক বলছে আমায় একটা দিন এ বলছে আমায় একটা দিন দশ টাকা করে কিছুক্ষণের মধ্যে এক বস্তা ওষুধ পুরো শেষ আমি শুধু ওই যুবকটার দিকে তাকিয়ে আছি ভ্যাল ভ্যাল করে যুবকটা মনের সুখে টাকাগুলো ঘ্যাঁচ ঘ্যাঁচ করে গুনছে আমার চোখে চোখ পড়ে গেল আমাকে দেখে মুচকে এসে বলছে আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন আজ তুমি আমায় চেন বললো হ্যাঁ আপনি আলীনগর এসেছিলেন না ওই কালিয়া চকের ভেতরেই একটা জায়গা আছে আলীনগর বলে তো ওখানে এসেছিলেন না তো আমি বললাম কি ব্যাপার বলে হুজুর সবই তো বুঝতে পাচ্ছেন আসলে আমরা আবার একটু ফাল করি ফাল মানে কোন মানুষের কোন অসুখ বিসুখ আপনি খারাপ কি ভালো মন্দ আলহামদুলিল্লাহ কেউ যদি আমাদের ফোন করে তার নখ থেকে পা পর্যন্ত আল্লাহ রহমতে বলে দেবো যে ওই মানুষটা কি ওর কি প্রবলেম আছে এখানকার বহু কাস্টমার আমার ওখানে যাই এই দাদা আমার ওখানে থাকেন এখানে দেখলো আপনার এখানে বাড়ি নাকি আচ্ছা আচ্ছা উনি আমার বাড়ির কাছেই থাকেন যাই হোক আমি যুবকটা তখন আমাকে বলছে হুজুর বেয়াদবি নেবেন না আমি একজন সৈয়দ বংশের ছেলে আপনি তো জানেন যে সৈয়দরা না খেয়ে মরে যাবে কিন্তু কোনোদিন কারোর থেকে ভিক্ষা চায় না আমি বললাম তা তো ঠিক কাছে গেলাম আমি বললাম আচ্ছা কি ব্যাপার বলো তো এত লোক কত লোকে কত কি বিক্রি করছে কে বলছে ইঁদুর মরা নিয়ে যান কে বলছে অমুক নিন তমুক নিন বাজারে হাটে কত কি বিক্রি হয় কিন্তু আপনি কি এমন ফর্মুলা দিলেন বলতেই সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেল বলছে হুজুর আমি একজন বিএ পাস ছেলে কোনো চাকরি টাকরি পাই না তাই অনেক ব্রেন বুদ্ধি খাটিয়ে এই ওষুধটা বানিয়েছি তবে কেউ ঠকবে না ইনশাআল্লাহ যারা যারা নিয়েছে কাজ হবেই আমি কাছে গেলাম আমি বললাম কি ফর্মুলা দিয়ে তৈরি করেছেন ভাই বলে দেখুন আমি প্রথমে বলেছি এই ওষুধটা যে খাবে তার বাড়িতে চোর পড়বে না মানে এই ওষুধটা খাবার পরেই ওর বাত আর হাঁপানি টানের অসুখ এসে যাবে ওর চোখে ঘুম থাকবে না ও রাতে শুয়ে শুয়ে বলবে বাবারে মারে বাবারে মারে আবার আমাকে জিজ্ঞেস করছে আচ্ছা বলুন কোন মানুষ যদি রাতে বিছানায় শুয়ে শুয়ে বাবারে মারে করে তার বাড়িতে চোর গিয়ে চুরি করতে পারবে সে তো মনে করবে মালিক জেগে আছে আমি বলি তা তো ঠিক বলেছ বলে এই জন্যই বলেছি প্রথম নম্বর তার বাড়িতে চোর পড়বে না বলি তারপর বলে তারপর ওর বাতের অসুখে ও এমন হয়ে যাবে না ও খাড়া হয়ে দাঁড়াতে পারবে না ওর লাঠির প্রয়োজন হবে এইবারে বলুন কোন মানুষ যদি লাঠি নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় তার পাশে কি কুকুর ঘেঁষবে আমি বললাম না বলে এই জন্য দ্বিতীয় নম্বর বলেছি তার পাশে কোনোদিন কুকুর ঘেঁষবে না বলি তিন নম্বর বলে আমি তিন নম্বর বলেছি সে কোনোদিন বৃদ্ধ হবে না মানে তার আগেই ওকে পটল তুলে দিতে হবে এই কথা যেই বলেছে পাঁচ থেকে একটা লোক শুনছিল সে বলে কি এ দেখুন টাকা নিয়ে মার খেতে ছোট ও থেকে আমি ছোট একটা শিক্ষা পেলাম সত্যিই তাই বর্তমান কঠিন জামানা এই জামানায় আসলের কদর নাই নকলকে নিয়ে সবাই টানাটানি করে আসলকে আমরা ছেড়ে দিয়েছি নকলকে নিয়ে বেশি টানাটানি করছি আজকে বলুন আমরা মুসলমান আমরা যে নামাজ পড়ি এ নামাজ কোথা থেকে পেলাম এই যে রোজা রাখি এ রোজা কে আমাদের এনে দিল আমরা যে যাকাত দিই দান করি এই সব কিছুর মূলে কে আপনি তো পাঁচ ওয়াক্ত নামাজ আপনি নামাজ পড়েন কিন্তু এই নামাজ পেলেন কোথায় কে দিল আপনাকে নামাজ বলুন বলুন আমার নবী মিরাজ থেকে নিয়ে এলেন কি বলেন আল্লাহ থেকে চেয়ে আমাদের নিয়ে এলেন আমাদের নামাজ দিলেন আমরা নিলাম আমাদের রোজা দিলেন আমরা নিলাম আমাদের যাকাত দিলেন আমরা নিলাম আমরা সব নিলাম কোনো অসুবিধা নেই কিন্তু যে দিল তাকেই ভুলে গেলাম
আমরা কত বড় নিমক হারাম বলুন কি যার জন্য আমরা আল্লাহকে চিনলাম যার জন্য আমরা নামাজ পেলাম রোজা পেলাম সব নিলাম কিন্তু যার জন্য পেলাম তাকে ভুলে গেলাম তাই না ভাই আজকে বলুন এই যে ঈদে মিলাদুন্নবীর কত মানুষ এখন তো ইউটিউবের জামানা কত বংলানা কত রকম বক্তব্য রাখছে কে বলছে এটা হারাম কে বলছে ওটা হারাম কে বলছে সেটা হারাম সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে আচ্ছা বলুন কোন সন্তান আপনার একটা সন্তান আপনার সন্তানের একটা সন্তান হয়েছে মানে আপনার নাতি কত বছর পর 5 বছর পর অনেক মান্যত এটা সেটা ডাক্তার রোজা করে একটা বাচ্চা হয়েছে বাপ বলছে বেটা আজকে আমার ঘরে নাতি হয়েছে ছেলেকে বলছে তাড়াতাড়ি বাজারে যা যে কিছু মিষ্টি নিয়ে আয় সবাইকে বিতরণ কর ছেলেও বহুত খুশি বাজার থেকে এক হাঁড়ি মিষ্টি নিয়ে এসে সবাইকে বিতরণ করছে সবাই জিজ্ঞেস করছে কেন কি ব্যাপার বলছে আমার বাচ্চা হয়েছে যার বাড়িতে বাচ্চা হয় সে খুশিতে এইসব করে করে না করে না কিন্তু অন্যজন কি তার জন্য করে আমার যদি সন্তান হয় আপনি কি মিষ্টি বিতরণ করবেন নিশ্চয়ই করবেন না আপনি কি জানেন আজকে আমরা যে নবী দিবস বলি পৃথিবীর জমিনে জন্মদিনকে পালন করা হলে তাকে বাংলায় বলে জন্মদিন তাই না আর ফারসিতে বলে পয়দাইশ আর আরবিতে বলে মিলাদ তার মানে নবী যে দুনিয়ার জমিনে এসেছেন আমরা নবীর প্রশংসা করি নবীর মিলাদ করি নবীর গুণগান করি শুধু মানুষ নয় জিন নয় ফেরেশতা নয় আল্লাহর অসংখ্য পয়গম্বর তারকা রাশি পাহাড় পর্বত সবাই আল্লাহর নবীর শানে মিলাদ করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ 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 সেই নবীর মিলাদটা কেমন ওয়াজ তো ইউটিউবে শুনছেন নতুন নতুন রোজ ওয়াজ শুনছেন এখন স্টেজে জলসা করাও বিরাট কঠিন ব্যাপার এখন কি করব কারণ এ বলছে এটা তো আমি জানি আবার অনেকে এনেছেন নজরুল সাহেব নতুন কিছু বলুন নতুন কোথা থেকে পাবো ভাই হাদিস কোরআনের মধ্য থেকেই তোমায় যেতে হবে তবে আজকে আসুন আমি এমন একটা ঘটনা আপনাদের শোনাবো যেটা শুনে ইমানটা তাজা হয়ে যাবে তার মধ্যে ছোট্ট একটা ফরমাইশি কালাম রাখবো তারপরে ইনশাল্লাহ আগে বেড়ে যাব কারণ এই কথাটা যতবার বলবো কোনোদিন পুরানো হবে না দেখুন কোরআন শরীফের মধ্যে লেখা আছে ওয়াবতাগু ইলাইকাল ওয়াসিলা ওয়াসিলা মানে হলো মাধ্যম মাধ্যম ছাড়া কিছু হয় না আজকে আমি এসএম নজরুল কথা বলছি মাইক্রোফোন থেকে যদি মুখটা সরিয়ে নেই আমার কথাটা জোরে হবে তাহলে মাইক্রোফোনটা আমার মাধ্যম খুব ভালো করে শুনুন আপনার বাপ আপনার মাকে যদি বিয়ে না করত তাদের মিলন যদি না হতো আপনার জন্ম হতো কোনোদিন জন্ম হতো না তাহলে মা বাবা মাধ্যম মাধ্যম না মাধ্যম না প্রত্যেকটা জিনিসের মাধ্যম আছে কিছু পেতে গেলে কিছু দিতে হয় কিছু দাও কিছু নাও আপনি যে ভাত খাবেন ভাত সামনে আপনি খেতে পারবেন যদি হাত না থাকে তাহলে হাত দিয়ে খাচ্ছেন হাতটা আপনার মাধ্যম তাই না প্রত্যেকটা জিনিসের মাধ্যম আছে ওই ফরমাইশটা যেহেতু সবার অনুরোধ আছে তাই একটা ছন্দ শুধু বলবো কোন ছন্দ একটু মন দিয়ে শুনুন এখন আপনার নাম কি যদি জিজ্ঞেস করি আমি আপনি বলবেন আমার নাম জব্বার কে রাখলো এই জব্বার আপনি বলবেন আপনার দাদু রেখেছে কে বলবে আমার দাদি রেখেছে কে বলবে মৌলভী সাহেব পীর সাহেব কেউ না কেউ রেখেছে তাই আপনাকে জব্বার নামে সবাই চেনে তাই না এই জায়গাটার নাম কি ফকির পাড়া লালগোলা ফকির পাড়া আমি যদি এসে কাউকে বলি ভাই হালতুলা ফকির পাড়া কোনটা লোক বলে দূর ভাই হালতুলা ফকির পাড়া আমরা জানি না তবে এখানে লালগোলা ফকির পাড়া আছে তার মানে এই নামটা যদি আমি উল্টো করে বলি কেউ বুঝতে পারবে না লোকে অন্য জায়গায় পাঠিয়ে দেবে কিন্তু ঠিক যদি বলি তাহলে আমাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে তাই না তাহলে এই নামটা কারেও না কারেও রাখা হয়েছিল খুব ভালো করে বুঝুন তো যখন আল্লাহ পাক একাকার ছিলেন যখন আসমান ছিল না যখন জমিন ছিল না যখন হাওয়া ছিল না তখন বাতাস ছিল না কিছুই ছিল না এক আল্লাহ পাক একাকার ছিলেন আল্লাহ চিন্তা করলেন আমাকে প্রকাশ হতে হবে আচ্ছা বলুন একা একা কি প্রকাশ হওয়া যায় কি গো যাই আপনারা আমাকে চেনেন তাই এই মৌলানা সাহেব বললেন এখন আসছে এস এম নজরুল আপনারা জানলেন এস এম নজরুল ইনি যদি বলতেন এখন আসছে কুদ্দুস আলী লোকে মনে করতো এটা কুদ্দুস আলী কারণ আমার পরিচয় ইনাকে দিতে লাগলো তাই আমি পরিচিত লাভ করলাম তাই না তো আল্লাহ চিন্তা করলেন আমাকে প্রকাশ হতে হবে একা একা তো প্রকাশ হওয়া যায় না আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ কে বলেছে
আল্লাহ বলেছে আমি এক আল্লাহ এটা কি আল্লাহ বলেছে নবীর জবানি নবীর জবান থেকে বার হয়েছে এক আল্লাহ সেই আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও তাই না তো সেই আল্লাহ চিন্তা করছেন আমাকে প্রকাশ হতে হবে কেমন করে আমি হব তাই আল্লাহ পাক কিভাবে প্রকাশ হচ্ছেন এবং এই আল্লাহর নাম এই নামটা কারেও না কারেও রাখতে হয়েছে তবে আল্লাহ নামে প্রচারই হয়েছে এই নামটা কে রাখলো জানার ইচ্ছা আছে না নেই আছে সুবহানাল্লাহ এই দেখেন এইখান থেকে আজকে আমি শুরু করব আল্লাহ পাক কিভাবে নাম রাখছেন এবং আল্লাহর নামটা কে রাখলো মন দিয়ে শুনবেন ভালো করে শুনুন আকার বিহীন আকার বিহীন আল্লাহ যখন আর নিজের মাঝেতে আমি এস এম নজরুল এই আমার জামা এই পাটি এই যা কিছু আছে এর মধ্যে এখন যদি আমি কিছু দিতে চাই তাহলে আমার কাছ থেকেই আমাকে দিতে হবে তাই না তাহলে সেটা তো আমার কাছে আগে থাকা উচিত আমার কাছে যদি না থাকে আমি দেব তো কেমন করে দেব কিছুই নেই খুব ভালো করে বুঝুন শূন্যে ভাসমান আল্লাহ আসমান জমিন হাওয়া বাতাস কিছুই নেই আল্লাহ পাক এইভাবে বসলেন একটা নূরি সামান্দার একটি কাতরা আল্লাহ পাক নিজের জাতি নূর থেকে একটা নূর বানালেন সুরে বলো সেই নূরটা কেমন জানেন আয়না আরশি হয়ে গেছে পৃথিবীর জমিনে যত মানুষ আছে এ ভাই এ ভাই একটু আসতে প্লিজ ভাই একটু আসতে এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে আমি যদি বলি দাদা ভাই ওই শম্ভুকে কেমন দেখতে ওই পল্টুকে কেমন দেখতে আপনি বলে দেবেন কিন্তু যদি বলি আপনাকে কেমন দেখতে আপনি বলতে পারবেন নো নেভার আপনি বলতে পারবেন না আপনাকে কেমন দেখতে কেমন জানতে হলে আপনাকে আয়নার সামনে দাঁড়াতে হবে তবে আপনি কিন্তু দেখতে পাবেন আপনার চেহারাটা কেমন কোনখানটায় দাঁড়িয়ে আছে কোনখানটায় তিল আছে কোনখানটায় পোড়া ফুসকুড়ি হয়েছে আয়নার সামনে গেলে আপনি বুঝতে পারবেন ঠিক না ভুল বললাম তার আগে কিন্তু বুঝতে পারবেন না তো আল্লাহ যে এত সুন্দর আল্লাহ পাক নিজেকে তেমন করে কোনোদিন নিজেকে দেখেনি আজকে যখন নূর সৃষ্টি করলেন নূরের মধ্যে আল্লাহ পাক রুবারু নিজেকে দেখতে পাচ্ছেন জোরে বলুন তখন আল্লাহ পাক সেই নূরকে বলছেন কি বলছে জানেন সেই নূরকে বলে জানো কি তুমি সেই নূরকে বলে জানো কি তুমি সামনে তো আচ্ছা বলুন যে সন্তান মা মা করে ডাকে আব্বা আব্বা বলে ডাকে ছেলেটা চলাচল করে দৌড়া দৌড়ি করে ওই ছেলেকে যদি গিয়ে মায়ের সামনে দাঁড় করে দেওয়া হয় আর যদি বলা হয় বেটা এটা কে তোর ওই সন্তান কি জানে না যে এটা আমার মা হয় আল্লাহ পাক নূরের এমন পাওয়ার দিলেন নূর কথা বলছে নূরকে আল্লাহ জিজ্ঞেস করছে এই নূর আমাকে তুমি চেনো বলে হ্যাঁ আমাকে চেনো কেমন করে চেনো নূর বলছে অবশ্যই কারণ আপনি হলেন আমার স্রষ্টা আমি হলাম আপনার সৃষ্টি কিন্তু আপনার নাম কি আপনাকে কি নামে ডাকবো সর্বনাশ তাই তো আপনি তো আমার মালিক কিন্তু মালিক হলেও প্রত্যেকটা জিনিসের একটা নাম আছে নাম ছাড়া পৃথিবীতে কিছুই নাই আজকে বলুন আমার পুরোটা হলো আমি মানুষ কিন্তু আমি যদি এইটাকে ধরে বলি এটা আমার পা লোক হাসবে এই বোকা এটা নাম নাক আমি যদি বলি এইটা হলো আমার কান লোক বলে এটা হলো হাত আমি যদি বলি এটা হলো আমার মাথা লোক বলে বোকা এটার নাম পা দেখুন আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের এক একটা নাম আছে আছে না নেই আছে নূর বলছে আপনি তো আমার স্রষ্টা কিন্তু আপনাকে কি নামে ডাক
ডাকবো আল্লাহ বলছে তাই তো আমাকে কি নামে ডাকবে তখন নূর বলছে আপনি যদি হুকুম দেন তাহলে একটা নামে আমি আপনাকে ডাকতে পারি বলছে ডাকবে ডাকো ডাকো তো সর্বপ্রথম এই নূর এই আল্লাহর কি নাম দিচ্ছে দেখেন সেই নূর বলে নাম তোমার সেই নূর বলে নাম তোমার নবীর মহব্বত বলুন আল্লাহ এই নামটা শুনে আল্লাহর ভীষণ ভীষণ পছন্দ হয়ে গেছে আল্লাহ বলছে আল্লাহ তুমি আমাকে আল্লাহ আচ্ছা তুমি কে নূর বলছে লহ কথা আমি তো আপনার সৃষ্টি বলে তোমার নাম বলে আমার আবার কি নাম আল্লাহ বলছে আল্লাহ বলে ডেকেছো একটা নামে ডাকবো কি নাম আল্লাহ পাক ওই নূরের নাম কি বলে ডাকছে দেখেন আর খুশি হয়ে আল্লাহ বলে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলো আল্লাহর কায়া ছিল নবীর কারণটা কি আর কায়া গেল লুকায়ে ছায়া গেল ছুপায়ে দুজন দুজনের ভেতরে লীলাকে বুঝতে পারে লীলাকে বুঝতে পারে লীলাকে বুঝতে পারে আল্লাহ নূরে মুহাম্মাদের কাছে গেলে দেখবেন কেউ যখন কারো প্রতি খুব খুশি হয়ে যায় সে মুচকি হেসে 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 তাকে বুকের মধ্যে জাপটে ধরে ধরে না ধরে না আপনি যখন কারোর প্রতি ফিদা হয়ে যান তখন তার কাছে আগিয়ে যান পতঙ্গ যখন দিবানা হয়ে যায় তখন দেখবেন আগুনের কাছে গিয়ে সে জ্বলে মরে যায় কারণ কারোটা জানে যেটা আগুন এই আগুনে যে যাবে সে জ্বলে খাক হয়ে যাবে কিন্তু তথাপিও পোকা যখন আশিক হয়ে যায় তাতে মরে না মরে না এই জন্য আমি একটা ক্যাসেট বানিয়েছিলাম ক্যাসেটের নাম দিয়েছিলাম কাটা মন্ডু কথা কয় তাতে আমি এই ছন্দটা বলেছিলাম দেখো ওই প্রেমের জ্বালায় পতঙ্গ আগুনে ঝাঁপ দেয় আর পারে না কেউ তারে ওই রুখিতে তখন আশিকের মাসুকের প্রেমে যখন যাই মধ্যে তার তাই আশিক বলছে যদি না তোমায় আমি পাই এ জীবন পড়িয়ে আমি করে দেব ছাই যদি তুমি না মোর গোলাপের মালা গেঁথেছি পরাবো বলে তোমায় ছুটে এসেছি একবার কাছে রেখে নাও এই ক্যাসেটের নাম কি বাহ 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 এই আপনি একা জানেন তাই তো আর কেউ জানো না এই ক্যাসেটের নাম কি বাহ 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 দেখ আপনারা আমার আশিক ভাই কাটা মন্ডু কথা ভাই আমার এই ক্যাসেট শুনেছেন যাই হোক এইবারে দেখুন এই নূর এ মুহাম্মাদের কাছে আল্লাহ পাক আগিয়ে গেলেন আহা আপনারা জানেন সৃষ্টির প্রথম হযরতে বাপ আদম সাফিউল্লাহকে আল্লাহ পাক যখন সৃষ্টি করেছিলেন সেই আদম সাফিউল্লাহর জবান থেকে সর্বপ্রথম একটা বাক্য উচ্চারণ হয়েছিল সেই বাক্যটা ছিল আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর কিন্তু ভাই রে আমার একটু খানি শুনিন রব্বুল আলামিন আল্লাহ যখন নূরে মুহাম্মাদের সামনা সামনে পৌঁছে গেল ওই নূরে মুহাম্মাদিটা সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে বলে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া এই শব্দ হয়ে যায়
আপনারা বলুন যখন গর্ভধারিণী মা সন্তানকে যখন জন্ম দেয় কত কষ্ট সেই দিনে হয় কিন্তু ওই সন্তান যখন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয় বড় হওয়ার পর সর্বপ্রথম যে দিনে ওই সন্তানের মুখ থেকে মা প্রথম বলি মা ডাকটা শুনে কত আনন্দ হয় কত আনন্দ হয় হ্যাঁ কি না বলেন মা সন্তানকে জাপটে ধরে চুমা খেয়ে বলে বেটা রে এই ডাকটা শোনার জন্য কতদিন পাগল ছিলাম আজকে আমায় মা বলে ডেকেছিস বাপরে আরেকবার আমায় মা বলে ডা আহা বলে না বলে না মা যতবার মা ডাক শুনে মায়ের কলিজাটা ঠান্ডা হয় তেমন আল্লাহ পাকের সামনে যখন নূর বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন একবার ডাকেতে সন্তুষ্ট নয় ওই আল্লাহ পাক বলে নূর আরেকবার তুমি আমায় বলো আবার বলো বলে ওঠে লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে মাবুদ রব্বুল আলামিন আল্লাহ ওই নূরটাকে কাছে টেনে নিয়ে বলে উঠলেন বন্ধু রে তুমি হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারে তাকবীর নারে রিসালাত বসরা কে আলা হযরত ঈদে মিলাদুন নবী ভাইরে আমার একটা কথা ভালো করে বুঝুন এই লা ইলাহা ইল্লাল্লাহ এই টোটাল যে অক্ষরের সংখ্যা আছে এই টোটাল অক্ষরের সংখ্যা হলো 12 তাই না আল্লাহ পাক এই রাত আর দিন বানিয়েছেন 12 12 করে দিনকে দিলেন 12 রাতকে দিলেন 12 আর 12 রবিউল আউয়ালে আমার নবী এলেন হ্যাঁ কি না বলেন আবার দুনিয়া থেকে চলে গেলেন 12 রবিউল আউয়ালে হ্যাঁ কি না বলেন ভাইরে আমার কারণটা কি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু রে আমায় যেমন 12টা অক্ষর দিয়ে তুমি ডাকলে আমার নামের মধ্যে যেমন কোনো নুকতা দিলে না কোনো জির জবর কোনো পেশ কোনো ভেজাল রাখলে না আমায় নিখুঁতভাবে যেমন বললে 12টা অক্ষর দিয়ে আল্লাহ বলেন বন্ধু রে তেমন আমিও 12টা অক্ষর দিয়ে তোমায় নাম দিলাম তুমি হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক বলছেন বন্ধু একটা কথা আমার জেনে রেখে দাও আমি আল্লাহ আমার নাম যেমন আহাদ এই আমার বন্ধু তেমন তোমার নাম দিলাম আমি আহমাদ আল্লাহ বলেন বন্ধু নি আমি আল্লাহ আমার নাম যেমন রব্বুল আলামিন এই আমার বন্ধু তেমন তাম দুনিয়ার জন্য বন্ধু তোমায় আমি বানালাম রহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন বন্ধু নি আমি আল্লাহ আমার যেমন ফরজ রয়েছে আমি যেমন আমার যেমন ফরজ রয়েছে আমি তেমন তোমার জন্য আমার যেমন আরশ রয়েছে আমি তেমন তোমার জন্য ফরজ রেখেছি আমার যেমন আসমান রয়েছে তেমন তোমার জন্য আমি জমিন রেখেছি আমি আল্লাহ আমার যেমন কাবা শরীফ রয়েছে এই আমার বন্ধু আমি তেমন তোমার জন্য মদিনা শরীফ রেখেছি আমি আল্লাহ আমি আল্লাহ তুমি আমার হাবিব আল্লাহ দুনিয়ার জমিনের কেউ বলুক আর নাই বলো তুমি আমায় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি আল্লাহ বন্ধু তোমায় বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ জানতা হে মুহাম্মদ কা মর্তবা এ মুহাম্মদ কে আপনারা জানেন আল্লাহর নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে এই কুল কায়না সৃষ্টি করতেন না আল্লাহ পাক সর্বপ্রথম এই নূরি মুহাম্মদকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর সবার শেষে পাঠালেন কারণটা কি যাকে সবার শুরুতে বানানো হলো কিন্তু আনা হলো সবার শেষে নিশ্চয়ই একটা কারণ আছে এখন বর্তমান এই পশ্চিমবাংলার সের জমিনে ধরুন আমাদের দিদি যদি কোনো বাইরের কোনো বড় প্রধানমন্ত্রী উপরাষ্ট্রমন্ত্রী যেই হোক না কেন
তিনি যদি আমাদের ভারতে সফর করেন তো আমাদের ভারতবর্ষের যিনি দিদি আছেন তিনি আগে থাকতে সমস্ত দিকে ঘোষণা করে দেয় ऐलान করে দেয় যে অমুক জায়গায় অমুক দিনের জন্য অমুক রাষ্ট্রের মন্ত্রী উনি আসবেন এখানে 5 দিন থাকবেন ওখানে 5 দিন থাকবেন এই রুমে থাকবেন এতগুলো সিকিউরিটি দরকার এতগুলো গার্ড দরকার এই এই খাবেন সব আগে থাকতে কমপ্লিট সূচিপত্র হয়ে যায় যায় না যায় না আচ্ছা এ নবী কোন নবী আল্লাহ কি এমনি এমনি তাকে পাঠিয়ে দেবেন না আল্লাহ বলছেন আমি যদি সৃষ্টি না করতাম তাকে কলকায় না সৃষ্টি করতাম না শুরুতে করলেন করার পর আল্লাহ পাক পৃথিবীর জমিনে এই দুনিয়াটাকে সুন্দর করে আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু সুন্দর করে সাজালেন সাজাবার পর আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে একটা জীবকে পাঠালেন একটা সৃষ্টি কে পাঠালেন এই সৃষ্টিটা কি জানেন দুনিয়াই দুনিয়াতে সর্বপ্রথম কিন্তু মানুষ আসেনি আল্লাহ কোন জাতিকে পাঠিয়েছিলেন খুব মন দিয়ে শুনেন আল্লাহ পাক সর্বপ্রথম এই দুনিয়ার জমিনে জাতিকে সৃষ্টি করেছিলেন এই জাতির নাম হলো হারিস 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 নামক জাতি এই হারিস জাতি যখন ধ্বংস হয়ে গেল আল্লাহ দ্বিতীয় নম্বরে একটা জাতি সৃষ্টি করলেন যার নাম হলো মারিস নামক জাতি মারিস জাতি যখন ধ্বংস হয়ে গেল আল্লাহ তৃতীয় নম্বরে একটা জাতি সৃষ্টি করলেন যার নাম হলো অসুর নামক জাতি এই জাতি যখন ধ্বংস হয়ে গেল চতুর্থ নম্বর আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করলেন তার মানে জিন না হলো চতুর্থ নম্বর জাতি এই জিন জাতি যখন ধ্বংস হলো কিছু রইল কিছু ধ্বংস হলো তারপর সর্বশেষে আল্লাহ পঞ্চম নম্বর জাতি রূপে মনুষ্য জাতির সৃষ্টি করলেন এই মনুষ্য জাতির প্রথম কিন্তু হলেন আপনার আমাদের আদি পিতা বাপ হযরতে আদম সফিউল্লাহ তাই না এরপর আল্লাহ পাক 124000 পয়গম্বর পাঠালেন একটার পর একটা পয়গম্বর আসছে আদম এসে বলছে ও আনেওয়ালা আহমদ আনেওয়ালা আহমদ আনেওয়ালা যে আমি তো তোমাদের পয়গম্বর কিন্তু আমার থেকে মহান ব্যক্তিত্ব মহান রাসূল উনিও আসছেন উনি যখন চলে গেলেন শীষ বলছেন আহমদ আনেওয়ালা মুসা বলছে আহমদ আনে ওয়ালা ইয়াকুব বলছে আহমদ আনে ওয়ালা ইউসুফ বলছে আহমদ আনে ওয়ালা প্রত্যেকটা পয়গম্বরের একটাই বাক্য যে উনি আসছেন ভাইরে আমার একটুখানি শুনেন আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে যখন ডেকেছিলেন ডেকে বলেছিলেন আদম হে আদম শোনো তোমার যারা উম্মত উম্মতি হবে প্রত্যেকটা উম্মতি উম্মতির জন্য একটাই কলমা নির্ধারণ রইল সেই কলমাটা হলো বললো তোমার উম্মতের জন্য রইল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ইউসুফকে ডেকে বলা হলো হে ইউসুফ পয়গম্বর শোনো তোমার উম্মত উম্মতের জন্য একটা কলমা সেই কলমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ সিদ্দিকুল্লাহ ঈসাকে ডেকে বলা হলো ঈসা শোনো তোমার উম্মত উম্মতের জন্য যে কলমাটা সেই কলমাটা হলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ কিন্তু আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বর নবীদের রাসূলদের ডেকে ডেকে বলতেন শোনো তোমাদের সবার আলাদা আলাদা কলমা হবে কিন্তু তোমাদের জন্য যে কলমা আসমানের জন্য যে কলমা জমিনের জন্য যে কলমা ফেরেশতার জন্য সেই কলমাটা কি বলুন সেই কলমাটা অন্য কোন কলমা নয় সেই কলমাটা হলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা তো আল্লাহ পাক আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 124000 এর দল যখন খতম হয়ে গেল আপনারা জানেন ঈসা পয়গম্বর কে আল্লাহ পাক চৌঠা আসমানে সশরীরে তুলে নিলেন ঈসা পয়গম্বর দুনিয়া থেকে চলে যাবার 500 বছর কেটে গেল দুনিয়াটা পুরো কালো অন্ধকারে ঢেকে গেল যেখানে সেখানে যত রকম খারাপি ছিল দুনিয়ার জমিনে পুরো ভরে গেল আপনারা আদ জাতির ঘটনা জানেন তার থেকেও বড় বড় তার জামানা এসে গেল
আপনারা জানেন নিজের কন্যা সন্তানকে বাপ নিজে তাকে কবরের মধ্যে দাফন করত, মা বোনের কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না, যেখানে সেখানে লুটতরাজ ভরে গিয়েছিল। আল্লাহ পাক চিন্তা করলেন যে আমার হাবিবের প্রচার সবাই করে দিয়েছে, দুনিয়া এখন পাপে ভরে গেছে, এই অন্ধকারকে সরিয়ে আবার আলোর পথ আনতে হবে, আলো করে দিবার জন্য আল্লাহ পাক নূরে মুহাম্মাদিকে যে গচ্ছিত করে রেখেছিলেন সেই নূরকে আল্লাহ পাক বলছেন আনতে হবে। এই নূরটা কোথায় রেখেছে আর কাকে আনার জন্য বলছেন? দেখুন আল্লাহ তো মালিক, আল্লাহ নিজে কিছু করেন না, তাই না? আল্লাহর কাজ হলো কি ভাই? আল্লাহর কাজ হলো হুকুম করা, তাই না? আল্লাহর কাজ হলো হুকুম করা। তো আল্লাহ পাক কি করছে দেখেন, আল্লাহ পাক জিব্রিল আমিনকে ডেকে বলছেন, কি বলছেন? এই জিব্রিল শুনো, আর হারিস মারিস অসুর গেল, ওরে হারিস মারিস অসুর গেল, আর গেল জিন্না, আর মানব কুলে, আর মানব কুলে আসবে এবার শহরে মদিনা। জোরে বলুন, আর মানব কুলে আসবে এবার শহরে মদিনা। কে বলছে? আল্লাহ বলছে, হারিস মারিস অসুর গেল, আর গেল জিন্না, মানব কুলে আসবে এবার শহরে মদিনা, মানব কুলে আসবে এবার শহরে মদিনা। আল্লাহ পাক জিব্রিল আমিনকে ডেকে বলছেন, কি বলছেন? গো আল্লাহ বলে জিব্রিল, আমি বলি তোমার কাছে আমার নবীর নূর মুবারক জান্নাতে রাখা আছে। আর কি বলছে? জলদি করে গিয়ে তুমি সেই নূরকে আনো নিয়ে, যার দিদারে তমাম জাগান আছে পাগল হয়ে, সেই নবীদের করতে দিদার, ওরে সেই নবীদের করতে দিদার সবাই দিওয়ানা। আর মানব কুলে আসবে এবার শহরে মদিনা, আর মানব কুলে আসবে এবার শহরে মদিনা। জিব্রিল আমিন এত মূল্যবান খবর যখন আল্লাহ পাক দিলেন, জিব্রিল খুশিতে ডগমগ। আপনারা জিব্রিল ফেরেশতাকে চেনেন? আল্লাহর অসংখ্য ফেরেশতার মধ্যে চারটে ফেরেশতা হলো সর্বোত্তম, সর্বোত্তম যিনি ফেরেশতা তার নাম হলো জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল, ইসরাফিল এবং আজরাইল। বাকি আলাদা আলাদা এই পাঁচজনের নাম কিন্তু কেউ জানে না, মানে এই চারটে ফেরেশতা ফেমাস, কিন্তু এরপর পাঁচ নম্বরে কে আছে কেউই জানে না, আর শেষে কেউ আছে আল্লাহ জানে, আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা, তাই না? তো জিব্রিল আমিন খুশি হয়ে গেলেন, ভাইরে আমার এবারে শোনেন, জিব্রিল আমিনের আল্লাহ এত পাওয়ার দিয়েছিল, সেকেন্ডের মধ্যে আসমান, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, তামাম দিকে আনা জানা করার ক্ষমতা ছিল জিব্রাইল। আল্লাহ পাক আটটা জান্নাত বানিয়েছেন, ওই জান্নাত গুলো তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কোথাও জান্নাতের খবর পেল না, কোথাও নবীর নূরের খবর পেল না। জিব্রিল আমিন আল্লাহ পাককে বলছেন, মাহবুব আপনার হাবিবুল্লাহর নূর মুবারকটা কোথায় রেখেছেন? আল্লাহ পাক বলছেন, জিব্রাইল, ও জিব্রাইল যাও যাও, আমি আটটা জান্নাতের মধ্যে একটা জান্নাত বানিয়েছি, যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস, সেইখানে
চলে যাও নিশ্চয়ই গেলে সেইখানে তুমি খবর পেয়ে যাবে সঙ্গে সঙ্গে জিবরিল আমিন ওই জান্নাতের কাছে পৌঁছে গেল গিয়ে দেখছে জান্নাতের দরজাটা বন্ধ জিবরিল আমিনের কাছে সামান্য দরজা খোলাটা কোনো ব্যাপার নয় কারণ আপনারা জানেন হযরতে লুত পয়গম্বরের যখন জামানা ছিল যখন সমস্ত মানুষ আল্লাহর সাথে নাফরমানি করেছিল আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরিল আমিনকে হুকুম দিয়েছিলেন যাও যাও জিবরিল এই আদ জাতিকে ধ্বংস করে দাও ওই জিবরিল আমিন আল্লাহ এমন দুটো তার ডানা দিয়েছিল গো এই একটা ডানার সাথে ছোট ছোট 300 ডানা এইদিকে 300 ডানা এইদিকে 300 ডানা সেকেন্ডের মধ্যে আসমান আসমান থেকে জমিন আনা জানা করেছে জিবরিল ওই জিবরিল বলে আমি আমার আল্লাহর হুকুম নিয়ে আমি আদ্যাতিকে যখন ধ্বংস করতে গিয়েছিলাম আমার ডানার এক দিক থেকে এইভাবে আমি দুনিয়াটাকে উলট পালট করে দিয়েছি তাহলে কত পাওয়ার ওই জিবরাইলের ওই জিবরিলের কিন্তু দরজা ভাঙা কোনো ব্যাপার নয় কিন্তু জিবরিল আমিন দরজার কাছে যখন পৌঁছায় দরজা বিন্দু মাত্র হেলে না জিবরিল অবাক হয়ে গেল কারণটা কি কারণটা কি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে জিবরিল আমিন ফরিয়াদ করে বলছেন মাবুদ আজকে জিবরিল আমিন জান্নাতের দরজা খুলতে পারছে না আল্লাহ বলে জিবরাইল ওই জান্নাতের দরজা খোলা যাবে না ওই জান্নাতের দরজা খুলতে গেলে চাবি লাগে সেই চাবিটা কি তুমি জানো জিবরিল বলে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের দরজার সামনে তুমি কলমায়ে শাহাদাত পাঠ করো সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলতে শুরু করেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কলমটা জিবরিল আমিন যখন পড়লেন পড়ার সঙ্গে সঙ্গে কি হলো জানেন আর কলমা শাহাদত পড়ার পরে কি তখন হয়ে গেল আর বন্ধ সেই জান্নাতের দরজা সঙ্গে সঙ্গে খুলে গেল দরজা খুলে গেল খুলে যাওয়ার পর দেখছে একটা ফেরেশতা সেইখানে আনা জানা করছে সেই জান্নাতের সে দারোগা তার নাম কি জানেন আরে জুওয়ান দারোগা সে তাই আরে জুওয়ান দারোগা সে তাই করে আনা জানা আর মানব কুলে আসবে এবার সাহে মদিনা আর মানব কুলে আসবে এবার সাহে মদিনা জিবরিল যেই সেখানে পৌঁছে গেল রেজওয়ান ফরিস্তা বলছে কি ব্যাপার জিবরাইল এখানে তোমার অসময়ে আসার কারণ জিবরিল আমিন বলছে রেজওয়ান আমি কিন্তু আমার নিজের ইচ্ছাই তোমার কাছে আসি না বলে তার মানে বলে আল্লাহ পাকের হুকুম নিয়ে আমি তোমার কাছে এসেছি কেন না আল্লাহ পাক যে নূরকে সৃষ্টি না করলে কুল কায়না সৃষ্টি করতো না সেই নূরে মুহাম্মাদের নূরকে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি তখন রেজওয়ান ফরিস্তা বলছে বোকার মতো কথা বলো না যে আল্লাহ পাক হাজার হাজার বছর ধরে এই নূরের কাছে আমাকে পাহারাদার নিযুক্ত করে রেখেছেন আমি চাঁদ দিয়ে দেব কিন্তু এই নূরি ফুলকে আমার কাছ থেকে তোমাকে নিয়ে যেতে দেব না কথা বুঝতে পাচ্ছেন জিবরিল বলছে আমি আল্লাহর হুকুম এসেছি আর রেজওয়ান বলছে তোমাকে আল্লাহ নিয়ে যাবার জন্য বলেছেন আর আল্লাহ আমাকে বলেছেন পুরো নিরক্ষণ মানে পাহারাদার নিযুক্ত করে রেখেছেন বিন্দু মাত্র এখান থেকে না এদিক ওদিক হয় কাজে যতক্ষণ না আমি আল্লাহর হুকুম পাই ততক্ষণ পর্যন্ত এই ফুল মুবারক নূরি ফুল তোমায় নিয়ে যেতে দেব না এক এক রেজওয়ান আর আর এক জিবরিল জিবরিল বলছে আমি নিয়ে যাবই সঙ্গে সঙ্গে রেজওয়ান বলছে যদি পারো তো নিয়ে যাও বলার সঙ্গে সঙ্গে ভাইরে আমার ভালো করে শুনেন এখনো নবী কিন্তু দুনিয়ায় আসেনি নবীর নূরি ফুল আল্লাহ শুধু মনস্থ করেছেন পাঠাবো সেই সময়ের ঘটনা বলছি খুব মন দিয়ে শুনবেন এইবারে দেখুন রেজওয়ান ফরিস্তা সঙ্গে সঙ্গে
সঙ্গে অজগর সাপের আকার ধারণ করলো, ভয়ঙ্কর সর্পের আকার ধারণ করলো, আর জিব্রিল আমিন সঙ্গে সঙ্গে ময়ূরের আকার ধারণ করলো। তারপর কি ঘটনা ঘটলো দেখেন, আর রক্তাক্ত হয়ে রেজুয়ান সাপের আকার ধরে যখনই ফোঁস করে আগিয়ে যায়, সঙ্গে সঙ্গে জিব্রিল ময়ূর রূপ ধরে ঠক্কর মারে, যেই আগিয়ে যায় আমার ঠক্কর মারে, এইভাবে মারতে মারতে সাপটা রক্তাক্ত হয়ে গেল। রক্তাক্ত হবার পর কি ঘটলো দেখেন, আর রক্তাক্ত হয়ে তখন একদিকে তেতর পায়, আর আগিয়ে গিয়ে জিব্রিল তখন জিব্রিল আমিন ওই সাপকে আঘাত করে যখন রক্তাক্ত হয়ে গেছে, সেই সময় জিব্রিল আমিন যখন আগিয়ে গেল, গিয়ে ওই গাছটা দেখতে পেল। জোরে বলো, কি গাছ, কি গাছে রয়েছে দেখেন, ওই গাছটা কেমন জানেন, আর তিরিশ মারা কুরআন দিয়ে সাজানো সে গাছে, আর রং বেরঙের নূর চমকায় ফুল হয়ে সে গাছে। জোরে বলুন, আর রং বেরঙের ফুল চমকায় নূর হয়ে সে গাছে। আর জান্নাতে এই গাছটার মধ্যে যে গাছে নূর চমকাচ্ছে, এই গাছটার নাম কি জানেন, ভালো করে শুনে রাখুন, আর একিন দরুদের গাছ এটা, একিন দরুদের গাছ এটা সহজ নয় চেনা, আর মানব কুলে আসবে এবার শাহে মদিনা, আর মানব কুলে আসবে এবার শাহে মদিনা। ভাইরে আমার, এইবারে ইব্রাহিম ওই গাছের কাছে যখন পৌঁছে গেলেন, চিন্তা করেন মাবুদ, পৃথিবীর জমিনে বহু রকমের গাছ দেখেছি, কিন্তু এত সুন্দর গাছ আমি কোনদিন দেখি নাই, আর ওই আকাশটার মধ্যে একটা ফুল নয় দুটো ফুল নয় গো, হলুদ রঙের ফুল রয়েছে, লাল রঙের ফুল রয়েছে, ভিন্ন ভিন্ন কালারের ফুল সেই গাছের মধ্যে খেলছে। জিব্রিল আমিন চিন্তা করলো, কোন ফুলটা আল্লাহর নবীর নুরি ফুল, আমি চিনবো তো কেমন করে চিনবো, আল্লাহর কাছে ফরিয়াদ করে জিব্রাইল, আল্লাহ বলে ওরে জিব্রাইল, ওরে জিব্রাইল ওই ফুলকে তোর চেনার দরকার নেই, তুই হাত দুটো এইভাবে তুলে তুই কলমা শাহাদত একবার পাঠ করে নে। জিব্রাইল গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কলমা শাহাদতটা পাঠ করে নিল। আহা, তারপরে কি ঘটনা ঘটলো দেখেন, আর কলমা শাহাদত পড়ার পরে কি তখন হয়ে গেল, আর হলুদ রঙের ফুলটি তখন হাতে ঝরে পড়িল। একবার জোরে বলবেন না, এই নবীর মোহাম্মদ, এই নবীর মোহাম্মদ সঙ্গে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, গাউস কা দামন, হজা কা দামন, আল কুরআনের আলো, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন, আর কলমা শাহাদাত পড়ার পরে কি তখন হয়ে গেল, এই গাছের মধ্যে একটা হলুদ ফুল ছিল, আর হলুদ রঙের ফুলটি তখন হাতে ঝরে পড়িল, আর সেই ফুলের এমন খুশবু, এমন সুন্দর খুশবু ফুলের, এমন সুন্দর খুশবু ফুলের কোথাও মেলে না, আর মানব কুলে আসবে এবার শাহে মদিনা, আর মানব কুলে আসবে এবার শাহে মদিনা। ভাইরে আমার, এই
একবারে হলুদ রঙের ফুলটা যখন জিব্রিল আমিনের হাতের মধ্যে চলে এলো, জিব্রিল আমিন বড় খুশি হয়ে গেল, জান্নাত থেকে তাড়াতাড়ি বার হয়ে এলো। অনেকটা দূর আসার পর এমন সময় তিনটে ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ, একটা ফেরেশতার নাম মিকাইল, একটার নাম ইসরাফিল, একটার নাম আজরাইল। এই তিন ফেরেশতা জিব্রিলকে অনেক দিন পর দেখতে পেয়ে সালাম দিয়ে বলছে, জিব্রাইল ও জিব্রাইল এত খুশি খুশি ব্যাপারটা কি? জিব্রাইল বলে, ফেরেশতারে যা কেউ করতে পারেনি আমি জিব্রিল, আমি সেই কাজটা করেছি। বলে কি? জিব্রিল আমিন বলছেন, আল্লাহ যাকে সৃষ্টি না করলে এই কুলকায়না সৃষ্টি করতো না, সেই নূরে মুহাম্মাদি ফুল আমি জিব্রিল আমিন, সেই ফুলেতে মশগুল, সেই নূরে মুহাম্মাদি ফুলটা আমি আনতে গিয়েছিলাম। ফেরেশতারা বলছে, তাই তাই তুমি কি পেলে? বলে, বিশ্বাস, হ্যাঁ হ্যাঁ আমি পেয়েছি, সেই ফুলটা আমার সঙ্গে আমি আল্লাহ পাকের দরবারে নিয়ে যাব, কারণ আল্লাহ ওই নূরি ফুলের জন্য বেচাইন হয়ে রয়েছেন, পাগল পাড়া হয়ে রয়েছেন। ফেরেশতারা বলছে, জিব্রাইল দোহাই লাগে জিব্রাইল, দয়া করে একবার নূরি মুহাম্মাদি ফুলের সঙ্গে দিদার করাও। জিব্রিল বলেন, না 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 না, এটা আমার পক্ষে সম্ভব না। ফেরেশতারা বলে, জিব্রাইল এই ফুলের দিদার যতক্ষণ না করাবে তোমাকে কিন্তু আমরা ছাড়বো না, জিব্রিল দেখাবে না, ফেরেশতারা ছাড়বে না। এক কথা দু কথাই তর্কাতর্কি ভীষণ যুদ্ধ শুরু হয়ে গেল, তিনজন ফেরেশতা একদিকে, জিব্রিল ফেরেশতা একদিকে। কেতাবের বইয়ে পাওয়া যায় একদিন নয় দুদিন নয়, তিন রাত তিন দিন প্রচন্ড ভাবে যুদ্ধ হয়েছিল। যুদ্ধ হওয়ার পর ফেরেশতারা যখন পরাস্ত হয়ে গেল, সঙ্গে সঙ্গে জিব্রাইল ছুটে ছুটে গিয়ে আল্লাহ পাকের দরবারে গিয়ে বলছেন, মাবুদ ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আজকে আপনার নূরে মুহাম্মাদের ফুলটা আমি জিব্রিল এনেছি। আল্লাহ বলছে, তাই তাড়াতাড়ি জিব্রিল, তাড়াতাড়ি তুমি আমাকে দাও, কারণ ওই ফুলটার জন্য আমি পাগল পাড়া হয়ে রয়েছি। জিব্রিল আমিন যখন নূরি ফুল জান্নাতের মধ্যে হাতে ধরেছিল, জিব্রিল চিন্তা করেছিল, এই দামি ফুলটা আমি রাখবো তো কোথায় রাখবো? মাথার মধ্যে পাগড়ি ছিল, তাই পাগড়ির মধ্যে লুকিয়ে রেখেছিল। কিন্তু ফেরেশতার সঙ্গে যখন যুদ্ধ হলো, তারপর ফুলটা উদাও হয়ে গেছে। জিব্রিল আল্লাহ পাক যখন জিব্রিলকে বলছে, ফুলটা দাও, জিব্রিল ফুল খুঁজে পাচ্ছে না, গেল তো কোথায় গেল? যাকে এত কষ্ট করে আমি নিয়ে এলাম, মাহবুব গেল তো কোথায় গেল? জিব্রিল ফেরেশতা ঝরঝর করে কাঁদতে লেগেছে। আল্লাহ বলছে, জিব্রিল কাঁদছো কেন? বলছে, কাঁদবো না তো কি করব, যার জন্য আমি পাগল পাড়া হয়ে যে ফুলকে আপনার কাছে আমি নিয়ে এলাম, কিন্তু আজকে সে ফুলটা গেল তো কোথায় গেল? আমি পাবো তো কোথায় পাবো? আচ্ছা বলুন, এই যে ফুলটা, এই যে ফুলটা জিব্রিলের কাছ থেকে উদাও হয়ে গেছে, এটা আল্লাহ জানে না? জানে না। আল্লাহ অবশ্যই জানে। জানে না? আল্লাহ বলছে, জিব্রিল কান্নাকাটি করো না, জিব্রিল তুমি এক কাজ করো। আল্লাহ পাক বলছে, আর কান্নাকাটি করে জিব্রিল, কান্নাকাটি করে জিব্রিল ফুলটি যখন পেল না। আল্লাহ বলছে, চোখের পানি মুছো, আর চোখের পানি মুছে আর ছুটে গিয়ে মিনার মাঠে গিয়ে তুমি দেখো না। দেখুন, আজকে যে নবীর জন্য পাক্কা মক্কা হয়েছে, এই যে মক্কা আপনারা চেনেন, আগে মক্কা মক্কা ছিল না, মক্কার নাম ছিল পাক্কা, আর মদিনার নাম ছিল মিনা। নবী আসার পর পাক্কা মক্কা হলো, মিনা মদিনা হলো। যারা বলেন সুবহানাল্লাহ, আল্লাহ পাক জিব্রিল আমিনকে বলছে, জিব্রিল আল্লাহ বলে, মিনার মাঠে গিয়ে তুমি দেখো না।
সেখানে গিয়ে দেখবে ওই নুরি ফুল নিয়ে একটা মহিলা খেলার মধ্যে মগ্ন রয়েছে। এই মহিলাকে চেনো? বলল না। বলে এই মহিলার নামটা কি? শুনে রাখো, আল্লাহ বলছে সে ফুল নিয়ে ওই করছে খেলা, সে ফুল নিয়ে ওই করছে খেলা, ছোট ছোট আমিনা। জোরে বলো, আর মানব কোলে আসবে এবার শাহি মদিনা, মানব কোলে আসবে এবার শাহি মদিনা। ভাইরে আমার এইবারে দেখুন, জিব্রিল আমিন আল্লাহ পাকের হুকুম নিয়ে একটা দরবেশের রূপ ধরে মানুষের সুরাত নিয়ে সঙ্গে সঙ্গে মিনার মাঠে নিয়ে উপস্থিত হয়। দেখে আমিনা সেই ফুলটাকে নিয়ে ছোঁড়া ছুঁড়ি করে, একবার মুখে চুম্বন দেয়, একবার বুকের মধ্যে জাপটে ধরে। জিব্রিল আমিন গিয়ে আম্মা জানা আমিনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেল ভেল করে তাকিয়ে দেখে। আম্মা জানা আমিনা মনে করে কোনো ভিক্ষু কোনো দরবেশ কোনো সাহায্যর জন্য এসেছে, তাই আম্মা জানা আমিনা কাছাকাছি ফুলটাকে বুকের মধ্যে জাপটে ধরে নিয়ে ওই মুসাফির কাছে গিয়ে ওই মানুষ রূপী ফেরেশতার কাছে গিয়ে বলছে, বাবু আপনি আমার কাছে এখন কোনো সাহায্য চাইলেও পাবে না, কারণ আপনি যদি আমার থেকে কিছু সাহায্য চান কিছুই আমার কাছে দেবার মতো নাই, আপনি এখন বরং এখান থেকে চলে যান, আমার খেলার মধ্যে ডিস্টার্ব করবেন না। তখন ওই দরবেশ রূপী ফেরেশতা বলে, মা আজকে যে আমি তোমার কাছে এসেছি, মা আমি চালের জন্য আসিনি, মা আমি টাকা পয়সার জন্য আসিনি, মা আমি অন্য কারণে তোমার কাছে এসেছি। আম্মা জানা আমিনা বলছেন, কি জন্য এসেছেন একটু খোলা করে বলুন। তখন ফারিস্তা রূপী ফারিস্তা, মানুষ রূপী ফারিস্তা তখন আমিনার দিকে তাকিয়ে বলে, মা তোমার হাতে ওই যে সুন্দর ফুল, ওই ফুলটা আমায় দাও মা। আমিনা বলে, আমার জানটা আমি দিতে রাজি, আমার জীবনটা হাসতে হাসতে দিয়ে দেব, কিন্তু এই ফুলের দিকে আপনি তাকাবেন না, আমি জান দিয়ে দেব, কিন্তু এই ফুল কিন্তু আমি আপনাকে দেব না, এটা ছাড়া অন্য যা চাইবেন তাই দেব। ওই মানুষ রূপী ফেরেশতা বলছে, মা গো অন্য কিছু আমার চাই না চাই না। আমিনা বলছে, আপনার সঙ্গে কোনো কথা হবে না। এইবারে একটু দূরে আবার আম্মা জানা আমিনা গিয়ে ফুলটাকে এইভাবে যেই ছোঁড়ে, মানুষ রূপী ফেরেশতা বলে, মা আস্তে মা ওই ফুলটা ওইভাবে ধরো না, ওই ফুলের কষ্ট হবে, মা গো এই ফুলটা দুনিয়াদার কোনো দুনিয়ার কোনো ফুল নাই মা, এ সামান্য কোনো ফুল নাই মা, এই ফুল হলো নূরে মুহাম্মাদের ফুল। আমিনা বলে, বাপ আমি বুঝলাম না। তখন ফারিস্তা রূপী মানুষটা বলছে, মা আল্লাহ পাক এই নূরে মুহাম্মাদি ফুল, এই ফুলটা হলো নূরে মুহাম্মাদি ফুল, এই নূরে মুহাম্মাদি আল্লাহ সৃষ্টি যদি না করত, এই ফুল কায়নাত 18,000 মাখলুকাত এমন কি তোমাকে আমাকেও পর্যন্ত আল্লাহ সৃষ্টি করত না, মা গো এই হলো সে নূরি ফুল, আল্লাহ যাকে শুরুতে সৃষ্টি করেছিলেন, এখন এই ফুলটা মানুষের সুরাত নিয়ে দুনিয়ার জমিনে আসবে, মা গো এই ফুলটা তুমি আমায় দাও। আম্মা জানা আমিনা অবাক হয়ে ওই মানুষটার কথা শুনে কাছাকাছি গিয়ে বলে, বাপ এটা সত্যি যদি নূরে মুহাম্মাদি ফুল হয় তাহলে দুনিয়ার জমিনে কোন সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়, কারণ আল্লাহর ভেদ আল্লাহ জানে, আল্লাহ জানতা হে মুহাম্মদ কা মর্তবা, আপনি দুনিয়ার সামান্য মানুষ হয়ে এই ফুলের খবরটা কেমন করে বলেন, এটা নূরে মুহাম্মাদের ফুল কেমন করে বিশ্বাস করব। তখন ওই মানুষ রূপী ফেরেশতা বলে, মা ঠিক বলেছো মা ঠিক বলেছো মা, এই নূরে মুহাম্মাদের ফুলের খবর সাধারণ মানুষ
মানুষের পক্ষে জানা সম্ভব নয়, তবে মা আমি দুনিয়াদার কোনো মানুষ নই, মা আমি আল্লাহর পাঠানো ফেরেশতা, আমি মানুষের সুনাম ধরে এসেছি, মা আমার নাম হলো জিবরিল আমিন আলাইহিস সালাম। আম্মা জান আমি না দেখে জিবরিল আমিন বলছে মা গো ও আমিনা মা আল্লাহ তরফতে আমি এসেছি, আল্লাহ বেচাইন হয়ে রয়েছেন মা, এই নূরে মুহাম্মাদের ফুলটা একবার তুমি আমায় দাও। এইবারে আম্মা জানা আমিনা যাবে তো কোথায় যাবে, আম্মা জানা আমিনা কাঁদে আর কেঁদে কেঁদে বলে জিব্রাইল এই ফুলটা তুমি নিয়ে চলে যাবে, তবে একটা কথা শোনো জিব্রিল এই ফুলটা আমি তোমায় দিতে পারি, এই ফুলটা আমি তোমায় দিতে পারি। জিবরিল আমিনকে খাত, জিবরিল আমিনকে আম্মা জান আমিনা বলছেন, জিবরিল আমিনকে আম্মা জান আমিনা বলছেন জিব্রাইল দুনিয়ার একটা নিয়ম রয়েছে, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, ঠিক না ভুল? আপনি যদি বাসে করে যান, যদি টাকা না থাকে বাসে আপনাকে উঠতে নেবে? আপনি যদি কোনো জায়গায় যান, যেখানেই যান, পয়সা ফেলো করি মাখো তেল, কি বলেন? আজকে যে এখানে প্যান্ডেল দিয়েছে তার বিনিময়ে সে টাকা নেবে, যে মাইক দিয়েছে তার বিনিময়ে সে টাকা নেবে, আমরা যে বক্তব্য দেবার জন্য শুধু হাওড়া থেকে এসেছি আমরাও কি টাকা নেব না? আমরাও বিনিময়ে টাকা নেব, প্রত্যেকটা জিনিসের বিনিময় আছে। তো আমিনা বলছে এই ফুলটা যখন আমার কাছে আছে এটা তো আমার, কিন্তু আমি যে আপনাকে দেব তার বিনিময়ে আপনি আমায় কি দেবেন? জিবরিল আমিন বলছে ঠিক বলেছো মা, কিন্তু আমি তো আল্লাহর ফেরেশতা, তোমাকে দেবার মতো আমার তেমন কিছুই নাই, না আছে টাকা, না আছে পয়সা, না আছে সোনা দানা, তবে মা আমি তোমার জন্য একটু দোয়া করতে পারি। কি দোয়া? জিবরিল আমিন বলছে মা গো এই ফুলটা যদি তুমি আমায় দাও তাহলে আমি তোমার জন্য দোয়া করব। কি দোয়া? তো জিবরিল আমিন বলছে আরে আমি না কই দিতে পারি, এই জিবরিল আমি না কই দিতে পারি, আমায় কি দিবে বলো না, জোরে বলুন, আরেকটু চিৎকার করে বলুন, ভাইরে আমার এইবারে আম্মা জান আমিনা বলছেন আমি না কই দিতে জিবরিল বলছে দোয়া করব, কি দোয়া? আরে জিবরিল বলে, আরে জিবরিল বলে এই জগতে হবে তুমি নবীর মা, চিৎকার করে বলুন, আরে জিবরিল বলে এই জগতে হবে তুমি নবীর মা, সঙ্গে সঙ্গে মা আমিনা বলে আল্লাহ, ওরে মা আমিনা বলে আল্লাহ মানব কুলে আসবে এবার সারে মদিনা, আর মানব কুলে আসবে এবার সারে মদিনা, আর হারিস মারিস ওসুর গেল আর গেল জিন্না, আপনারা আমার সাথে বলুন, আর মানব কুলে, আর মানব কুলে আসবে এবার সারে মদিনা, সবাই বলুন, আর মানব কুলে আসবে এবার সারে মদিনা, বা বা বা, আর মানব কুলে আসবে এবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সেই সাহেব মদিনা আজকে দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, তার মানে আগমন করলেন। আমি প্রথমে বলেছি কোন মিনিস্টার কোন মন্ত্রীকে যদি আনা হয় তার অনেক আগে থাকতে প্রস্তুতি নেওয়া হয়, তেমন আমার নবীকে শুরুতে সৃষ্টি করার পর সবার শেষে পাঠালেন, সবার যখন বুলাওয়া প্রচার প্রসার শেষ হয়ে গেল তখন আমার নবী এলেন দুনিয়ার জমিনে কদম রাখলেন, রাখার সঙ্গে সঙ্গে মক্কা মক্কা হয়ে গেল আর মিনা মদিনা হয়ে গেল, শুধু তাই ভাইরে আমার সারা দুনিয়া পরিবর্তন হয়ে গেল, আজকে হিন্দুস্তান আজাদ করেছে,
মুসলমান রক্ত দিয়ে আজকে হিন্দুস্তান আজাদ করলো, তাই হিন্দুস্তান আজাদ হলো, ভারত স্বাধীন হলো। কিন্তু আমার নবী পাক দোজাহানের বাদশা যখন দুনিয়ার জমিনে মক্কার জমিনে যখন আমাজান আমিনার কোলে আমিনার নয়নমণি যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন, কদম রাখলেন, সঙ্গে সঙ্গে দুনিয়াটাও আজাদ হয়ে গিয়েছিল। জোরে বলুন, আমার নবী যেদিনে এসেছিলেন ভাইরে আমার, আসার পর মক্কার একটা ফর্মুলা ছিল, একটা থিওরি ছিল, কত বলবো, ফরমাইসি ছোট ছোট করে বলে আমি মেন টার্গেটে আমি চলে যাব। ভাইরে আমার, আমার নবীর প্রশংসা কোনদিন করে কেউ কোনদিন শেষ করতে পারবে? শুধু একটা কথা বলি, আজকে বলুন শাহরুখ খানের দিওয়ানা, শাহরুখ খানের ফ্যান সারা দুনিয়া, কি বলেন? এখন শাহরুখ খান যদি এই লাল গোলাতে আসে তাহলে বলুন মুর্শিদাবাদে একটা লোক থাকবে কি? লোকে পিঁপড়ের মতো লাইনে লাইনে কাতার হয়ে যাবে। এখন জব্বার আলী একজন লোক, সাধারণ লোক, তাকে কেউ চেনে না। এখন শাহরুখ খান এসেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে দেখছে। এই শাহরুখ খানের মতো ব্যক্তি যদি এই লোকটাকে দেখতে বলে ভাই এই লোকটাকে আপনি চেনেন, বলছে না, বলে এই লোকটার নাম হচ্ছে বিল্লু, আমি ছোটবেলায় ছেঁড়া ব্যান করে ঘুরতাম, এ কিন্তু আমাকে কাপড় কিনে দিয়েছে, এ আমার মাথার চুল কেটে দিয়েছে, আমার খাওয়া হতো না, এ আমাকে খাওয়াতো, একদিন শিখাতো, আজকে আমি যা কিছু হয়েছি এই লোকটার জন্য। আজকে ইনি যদি না হতো তো আমি শাহরুখ খান হতাম না। আচ্ছা, এই রকম করে যদি শাহরুখ খান বলে এই লোকটার সম্মান কমবে না বাড়বে? কত বেড়ে গেল, তাহলে ইনি কত মহান। তবে তো শাহরুখ খান তার প্রশংসা করছে যে এর যদি আমি সহযোগিতা না পেতাম তাহলে আমি এই ফিল্মি দুনিয়ায় সুপারস্টার হতে পারতাম না। তাহলে সবাই ইনাকে ধন্য ধন্য করছে, আজকে ইনার জন্য ইনি হয়েছেন। দেখেন, আল্লাহ হলেন পাক, আল্লাহ হলেন সৃষ্টির স্রষ্টা, আল্লাহ হলেন সবার মালিক, সেই আল্লাহ পাক হলেন বাদশা, তিনি আমাদের জন্য নামাজ ফরজ করেছেন। কিন্তু আল্লাহ বলছেন আমি নামাজ পড়ি না, আল্লাহ আমাদের জন্য রোজা ফরজ করেছেন, কিন্তু আল্লাহ বলছেন আমি রোজা রাখি না, আল্লাহ বড় লোকের জন্য যাকাত ফরজ করেছেন, কিন্তু আল্লাহ বলছেন আমি যাকাত দিই না। আল্লাহর কিসের প্রয়োজন ভাই? আরে আল্লাহ তো মালিক, আল্লাহর কাজ হলো হুকুম করা। আই ফাইস্তা এইটা ওকে বলে দাও, সে বলে দেয়, মানে সবাই হুকুম তামিল করে যে মালিক, তার আমার কোনো কাজ থাকে নাকি? থাকে না। কিন্তু সেই মালিক বলছে, কে বলেছে আমার কাজ নেই? আমার একটা কাজ আছে এবং এই কাজটা আমি নিজে করি এবং আমার সমস্ত ফারিস্তাদের সঙ্গে নিয়ে ঝুমঝুম করে করি। সেইটা কি? আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবি, আল্লাহ বলছেন শুধু আমি নই, আমার সমস্ত ফারিস্তাদের সঙ্গে নিয়ে আমার হাবিবের উপরে আমরা ঝুমে ঝুমে দরুদ সালামের নজরানা পাঠ করি। আচ্ছা বলুন যে আল্লাহ মহান, সেই মহান যখন কারো প্রশংসা করছে যে মুহাম্মদ না হতি তো কুছ ভি না হতা, লা ইলাহা ততক্ষণ পর্যন্ত কমপ্লিট হবে না যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সংযোগ করা যায়, হ্যাঁ কিনা বলেন? আহাহা, সেই নবীর কি মাকাম দিয়েছেন, আল্লাহ পাক কি শান দিয়েছেন যে নবীকে ভালোবাসলো, তার কত শান মান মর্যাদা কত বুলন্দ হয়ে গেল, হয় না হয়নি ভাই? আহা, আপনারা জানেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল একদিন হযরত আবু বকরকে বলছেন, এই আবু বকর আমার কাছে একটা আংটি আছে, এই আমার আংটিটা নিয়ে যাও মিনা বাজারে, মিনা বাজার থেকে এই আংটির মধ্যে একটা নাম লিখে নিয়ে আসবে, আলিফ লাম লাম হে আল্লাহ, এই নামটা লিখে নিয়ে আসো। আবু বকর গেলেন, নামটা লিখে আনলেন, আল্লাহর রাসূলকে দিলেন। আল্লাহর রাসূল হাতে নিয়ে বলছেন, আবু বকর কি লিখেছো? তোমাকে বলেছিলাম আল্লাহর নামটা লিখতে, তুমি আল্লাহর সঙ্গে মুহাম্মদ নাম লিখলে কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, যে আল্লাহ বলেছেন আমার নাম আহাদ, আমার বন্ধুকে আমি করেছি আহমাদ, যে আল্লাহ বলেছেন আমার নাম রব্বুল আলামিন,
আমার বন্ধুকে করেছে রহমাতান লিল আলামিন যে আল্লাহ তার নামের পাশ থেকে কোনদিন মুহাম্মদ কে বাদ দেয় না আমি আবু বকর কি এমন আমার মাজার রয়েছে আল্লাহর নাম থাকবে মুহাম্মদের নাম থাকবে না 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 এটা হয় না হতে পারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি নেবেন না তাই আমি আল্লাহর পাশে মুহাম্মদের নামটা লিখে দিয়েছি আল্লাহ রাসূল বলছেন তাই আবার একটু পরে বলছে হে আবু বকর এটা কি বলছি ইয়া রাসূলুল্লাহ কি বলে আল্লাহর পাশে নবীর নাম না থাকলে মানাই না এটা বুঝলাম কিন্তু আল্লাহ নবীর নামের নিচে আবু বকরের নামটা কেন এটা কেন বিয়াদবি করলে হযরত আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এত বড় বিয়াদবি আবু বকর করতে পারে না আল্লাহ নবীর নিচে মুহাম্মদের নাম লিখবে আবু বকরের সে পাওয়ার নাই ইয়া রাসূলুল্লাহ কিভাবে হলো জানি না সঙ্গে সঙ্গে জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির আল্লাহর রাসূলকে বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার আবু বকর আল্লাহর নাম লিখতে বলেছেন কিন্তু আবু বকর এত মুহাম্মদ আল্লাহর নাম থাকবে মুহাম্মদের থাকবে এটা হয় না আবু বকর সইতে পারে না তাই আল্লাহর পাশে মুহাম্মদের নাম লিখে দিয়েছে কি মুহাম্মদ কি ভালোবাসা এই ভালোবাসা এই মুহাম্মদে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই মুহাম্মদ আল্লাহর নিচে আপনার আশিক আবু বকরের নামটা আল্লাহর কুদরতি ইশারাতে লেখা হয়ে গিয়েছে জোরে বলো বুঝতে পেরেছেন আমার নবীর শান আমার নবীর প্রশংসা করে শেষ করা যাবে না সোনা ভাইজান সময় দীর্ঘায়ু করব না আজকে আমরা খুব খুশি আসলে বলার অনেক কিছু থাকে বলতে চাই আপনারা জানেন যে আমরা যেখানেই যাই আমাদের একটা টাইম ফিক্স থাকে দশটা থেকে বারোটা যেখানে যেখানে এসেছি সবাই যাই সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে যে সাইদুল ভাই এ আমার খুব মহাব্বতের মানুষ আমাকে খুব ভালোবাসেন আমার বহু ক্যাসেট শুনেন ওর জন্যই আগামী বছর এক বছর না দু বছর আগে এসেছিলাম এই বছরে ওর নাচড় বান্দায় বললাম ভাই আমি যাব না এ ভদ্রলোক আমার পাশে থাকেন আমার বাড়ির পাশেই থাকেন জানেন যে এখন আমরা দূরে খুব একটা যাচ্ছি না কারণ দেশেতে সময় দিতে পারি না তবু ভাই আমাকে বললেন যে ভাই আসতেই হবে এত পানি রেডিওতে টিভিতে খবর হচ্ছে সতর্কবার্তা আজকে মুষলধারে বৃষ্টি হবে সমস্ত সমুদ্রে নৌকো যাতায়াত বন্ধ আর বিশেষ করে হাওড়া নদিয়া মুর্শিদাবাদ মুষলধারে বৃষ্টি হবে কিন্তু ওহি হোতা হে জো মঞ্জুরে খোদা হোতা হে যেখানে নবীর শান বায়ান হবে যেখানে নবীর আশিকরা জুটবে আমার আল্লাহ পাক নিশ্চয়ই এই মদিনিসে খুশি আছেন রাজি আছেন তাই এত খবর হওয়া সত্ত্বেও কিন্তু আজ কি কোনো পানি বর্ষণ হয়েছে হয়নি আমি বার হচ্ছি সাইদুল কল যে সাইদুল আমি যাব না বলে কেন বলে খুব বৃষ্টি বলে এখানেও বৃষ্টি হুজুর বৃষ্টি অনুষ্ঠান হবে বলে এই কি করে হবে বলে কিয়ামত হয়ে গেলে অনুষ্ঠান হবে আপনি চলে আসুন সে ঠিক জায়গা হয়ে যাবে আরে আল্লাহ রাজি থাকলে সব কিছু হয়ে যাবে তো ভাই বেশাক আল্লাহ পাক নবীর ওসিলাই আমাদের এই জলসা জুলুসকে কবুল করেছেন ইনশাআল্লাহ আজকে বলুন প্রতি বছর এই গ্রামে এই রকম জলসা জুলুসের প্রয়োজন আছে না নেই আছে এ থেকে আমরা বহু কিছু জিনিস শিক্ষা নিতে পারি এবং সবথেকে বড় জিনিস হলো আজকে সবাই মিলে আমরা একত্রিত হয়েছি একত্রিত হয়ে আজকে বলুন আপনার দাদা দাদি মা মামি আজকে সবাই মিলে চলে গেছে তারা তাই না খাবার জন্য ভাত মাখার জন্য তেল পড়ার জন্য কাপড় তাই না সবাই দুয়ার ভিখারি তো আমরা কি চাইবো না যাদের আমরা খাচ্ছি যাদের দ্বারাই আমরা যাদের দ্বারাই ঘর পেলাম গাড়ি পেলাম বাড়ি পেলাম আজ তাদের প্রতি কি আমাদের মহব্বত নেই আজ তারা দুনিয়ায় গিয়ে পথের দিকে তাকিয়ে আছে আমার আল্লাহ কিছু পাঠাবে কিছু পাঠাবে তাই না তো আসুন আমরা দোয়া করবো কিন্তু বলেছে কিছু পেতে গেলে কিছু দিতে হয় তাই না ভাই তো আমি চাইছি আমি দোয়া করবো তার আগে
আমি কিছু মানুষকে বলবো দেখুন দুনিয়ার টাকা দুনিয়ার গাড়ি দুনিয়ার বাড়ি সব দুনিয়ায় পড়ে থাকবে আপনার সঙ্গে কেউ যাবে না কি যাবে আপনি আমল আপনার সঙ্গে যাবে দুনিয়াতে টাকা পয়সার কোনো মূল্য নেই কবরে কিন্তু মূল্য দেবে কার নেক আমলের তো সেই আমলের জন্য কিছু প্রয়োজন আজ এই জলসার জন্য অনেক খরচ খরচা হয়েছে এই মাদ্রাসার জন্য এরা প্রত্যেক বছরে অনেক উন্নতির জন্য অনেক কিছু দেয় এখানে আমি জানি লালগোলার মানুষ অনেক বড় মনের মানুষ তাই আমি দোয়া করব মুসাফির চলে যাব তবে তার আগে আমি বলি যেমন কোন ব্যক্তি আছেন আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন চলো এই জলসার জন্য আপনি 5000 টাকা দেবেন এমন কেউ কোন ব্যক্তি আছেন আপনি বলবেন নজরুল ভাই জলসায় এসেছি শোনার জন্য পয়সা তো নিয়ে আসিনি কোনো ব্যাপার নেই আমাদের কাছে খাতা আছে তার নামটা বলে দেবেন আল্লাহ যখন সময় দেবে তৌফিক দেবে আপনি দিতে পারেন আপনি 3000 টাকা 2000 টাকা 1000 টাকা 500 টাকা আল্লাহ যাকে যেমন তৌফিক দেবে আমি বলবো না কিন্তু কে কত দেবেন কারণ সবাই কিন্তু দান করতে পারে না পয়সা থাকলে হজ করা যায় না আল্লাহ যাকে যেমন তৌফিক দেবে তাড়াতাড়ি সে এসে নামটা শুধু লিখে যাবেন এই দেখেন নারায়ে তাকবীর তাড়াতাড়ি আসবেন দেখেন যে আশিক সে তাড়াতাড়ি দিয়ে দেয় ভাই রে আমার লাল চাঁদ আলী ভাই যে আমার লাল গোলাতেই বাড়ি আর হাজার টাকা নবীর প্রেমে দেই তাড়াতাড়ি জোরে বলো আর কোনো ব্যক্তি আছেন কি নাম মাইক কি করে আহা হা সৌদি আরব থেকে বাবা বাবা সৌদি আরবে থাকে এই গ্রামের এক ছেলে আর দানের কথা বলতে ফোনে সে 2000 দেব বলে আরো দোয়া চাই আল্লাহ আমি তোমার কাছে এই দানের বদলা দিও আল্লাহ হাসরের মাঝে আর ব্যক্তি আছেন আহা দুটো ব্যক্তি এসেছে আল্লাহ কত টাকা কত পয়সা আমার মা বোনেরাও এখানে রয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা বাচ্চাদের হাতে হাতে বলে দিন পাঠিয়ে দিন তাড়াতাড়ি যে যতটুকু পারবেন তাড়াতাড়ি করে দিয়ে শরীক হয়ে যাবেন ভাইরে আমার এক ভাই যান 200 টাকা দিয়ে শুরু হয়ে গেলেন এই আল্লাহ তাআলা ইদানকে কবুল আর মঞ্জুর করুন খোদা কবুল করুন কবুল করুন মোদির কামনা খানাই কাবা না দেখায়ে মৃত্যু দিবেন না নারায়ে তাকবীর আল্লাহু আকবার আসুন ভাইরে আমার একটুখানি হাত তুলি আমার সিন্ধু ভাই থাকতে পারে নাই তার আম্মা জাল দুনিয়া থেকে নিয়েছে বিদায় তার আম্মা জাল দুনিয়ার জমিনে বড় অসুস্থ এই আল্লাহ সে চাই তার বাঁচার উপায় আই আল্লাহ এই জন্য 3000 টাকা দিয়েছেন তোমার নবীর প্রেমের সাদকায় আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিয়ে তার আম্মা জানকে তাড়াতাড়ি আল্লাহ আপনি সুস্থ করে দিন আমিন বাকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন এখন যারা বাকি আছে একটু তাড়াতাড়ি দিয়ে শরীক হয়ে যান আব্দুল হক ভাই সে থাকতে না পেরে 2000 টাকা দেবে বলে এই আসরে আব্দুল হকের তরে চাই গো দোয়া আল্লাহ তোমার কাছে এই দানের বদলা দিও আল্লাহ হাসর মাঝে এই দানের বদলা দিও আল্লাহ হাসর মোহাম্মদ ভাই বোম্বাই বোম্বাই থেকে আছে বাহ 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 কার বাড়ি কে আছে আচ্ছা আপনার লোক আছে যাক আলহামদুলিল্লাহ মুম্বাই মালাট মালমিতে আমি বহুবার জলসা করতে গিয়েছি তো আমার ভাইজান বোম্বাই থেকে ভাইরে আমার আমার ভাইজানের এক লোক নাম তার না বলে বলে 1000 টাকা দিলাম লিখে রাখবে না যাই বিফলে আই আল্লাহ তাআলা আমার ভাইজানের দান আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন নাম বলে না একটি সোনা নাম বলে না একটি সোনা ছুটে দেখো এসে 500 টাকা দিল কেমন নবীকে ভালোবে
এসে আল্লাহুম্মা আমিন ভাইজান যারা আসতে পাচ্ছেন না যে যা পারবেন আমার ভাইরা গিয়েছে আমার মা বোন ভাইরা আপনারা দিয়ে দিন আর যারা বেশি বেশি দিবেন এখানে একটু নামটা বলুন ভাইরে আমার আর একজন ভাই ছিল বোম্বাই কাজে সে গিয়েছে আর দানের কথা বলতেই দেখো হাজার টাকা নিয়ে ছুটে এসেছে আয় আল্লাহ কবুলের মঞ্জুর করুন খোদা কবুল করুন কবুল করুন মোদের কামনা খানাই কাবানা দেখায় মৃত্যু দিবেন না শেখ নূর হোসেন ভাইরে আমার নারায়ণ একটুখুনি বলি আর দেখো আমার সাইদুল ভাই সত্যি ওনার তুলনা নাই ওর আব্বা জানের নাম সে নূর হোসেন যিনি সর্বদা সবাইকে ভালো কথা বলেন সেই বাপের তরে সাইদুল ভাই সাইদুলের দেখে সাইদুলকে দেখে সাহেব ভাই ছুটে সে বলে যাই 500 টাকা আমি দিলাম কবুল যেন করে আল্লাহ দয়াময় আমি দোয়া চাই তার দরগায় মিটাও সাহেবের আল্লাহ মনের সব তুলেছে আর বলেছে মারহাবা নবী সাল্লাল্লাহ মারহাবা নবী সাল্লাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আমার ভাইরা অনেকে এনেছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার কত কথা বলে সুরেতে ডাকি সাইদুল সাহেব দিল বিপি কেন থাকবে বাকি তাই বিকি ছুটে এসে মায়ের তরে 2000 দেবে বলে ওয়াদা করে বিকির মায়ের আল্লাহ হায়াত বাড়িয়ে দাও সুস্থ রেখো সদা আল্লাহ তালা গগন পবন সব তুলি আর যে ছেলেটা খুব ভালো রাখলে ধরে দারুন জি সেই ছেলেটার নাম কি সেই ছেলেটার নাম শুনে রাখো সবাই চেনে যার নাম হামিদ আর বাসির আলীর পকেট খালি কে বলেছে সে ভুল বলে আর বাসির ভাই ওই বলে যায় 2000 দিলাম খাতায় তুলে
পাশে ভাই তার নানা নানি এসে ভুলে নাই তার নানা নানির জন্য মনের বাসনা খানায় কাবানা দেখায় মিত্র দিবেন না আল্লাহ আমিন আর এক ছিল বোন সে সবার চেনা তার নামটা জেনে রাখো তাহমিনা তবে আমি চিনি না তারে আমি জানি না সে কারণ জানা নবীর প্রেমেতে ছুটে এসে পাশ দিল কবুল কর আল্লাহ তাআলা গগন পবন সব তুলিছে আর বলিছে মারহাবা নবী সাল্লাল্লাহু ভাইরে আমার আমার মুক্তার ভাই অসুস্থ হয়ে পড়ে থাকেন বেশি সময় বিছানায় তাড়াতাড়ি দান করেছে তাকে সুস্থ করে দাও আল্লাহ তার ইমান আকীদা তার কি দাও আয় আল্লাহ তার হায়াতকে দারাজ করে আমিন খোদা কবুল করুন কবুল করুন মনের বাসনা আর ছিল রেখোনা তার একবার নাম বলবো দ্বিতীয়বার বলবো না আর বেনামে দেখো সবার দামে পাঁচশো দিল সে না হয়ে নামি আর সবার তরে আমি দুয়াতে তুমি দয়াময় এই ফকির পাড়ার যত বৃদ্ধ আবাল মিটে যাই যেন সবার মনের জ্বালা গগন পবন সব তুলিছে আর বলিছে জলদি আসুন কারণ মোহাব্বত ভালোবাসার সুযোগ সব সময় পাওয়া যায় না কারণ পৃথিবীতে মানুষের তিনটে জিনিস এলে চটচট করে নিতে হয় সুযোগ চলে গেলে আর পাওয়া যায় না তিনটে জিনিস মনে রাখবে কি কি বলবো পৃথিবীতে তিনটে সুযোগ একবার করে আসে বারবার আসে না কি কি তিনটে সময় দেখেন আপনার তীর দিয়ে যদি ধনুক থেকে যদি তীর ছুঁড়ে যায় মানে পার হয়ে যায় ওরা ফিরে আসবে মানে ছুঁড়ে দিয়ে ঢিলার ফিরে আসবে আসবে না মানুষের জীবনে সুযোগ বারবার আসে না সুযোগ একবারই আসে ঠিক না ভুল আর যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করতে যান ওই যুদ্ধের ময়দানে কিন্তু ওই তীর একবার বার হয় বারবার বার হয় না তাহলে তীর কথা আর অপেক্ষিত সুযোগ এইটা মনে রাখবেন যাই হোক যারা বাকি আছেন একটু তাড়াতাড়ি করুন কারণ সময় খুব কম আমি বারবার বলেছি আজকের জলসা এইটা কিন্তু আমি আপনাকে বলেছি সাইদুল ভাই যে সাইদুল ভাই গুরুত্ব দিন জলসাটা চাবুক করুন কারণ সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে তাই না কিন্তু আমাদের সময়টা অনেকটা অপচয় হয়েছে শেষ সময় আমরা এসে গেছি কিন্তু শেষ ভালো যার সব ভালো তার আমরা দোয়া করে কিন্তু বিদায় নেব তাই না তাই যারা দেবেন সময় খুব কম তার মধ্যে জলদি জলদি যে যতটা পারেন দিয়ে শরীক হয়ে যাবে বাকির শেখ আচ্ছা আচ্ছা বাকির শেখ আর আমির শেখ বাকির শেখ ভাই যে আমার কি বাকির আরেকটা বলো
আর বাকির আমির সুন্দর ছন্দে মিল তাই না আর বাকির আমির যেন দোনো ভাই থাকে সদা মিলে মিলে গো থাকে সদা মিলে গো আর বলতেই দেখো এক হাজার নিয়ে আর বলতেই তারা হাজার হাজার নিয়ে দুজন এলো চলে গো কিছুদিন আগে চলে গেছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার বন্ধুরা আহা যে ছেলেটা চলে গেছে তার নাম কি আফসার শেখ জন্য 3000 টাকা দিয়ে শরীফ হয়ে গেছেন আমরা একটুখানি দোয়া করব ভাই রব্বুল আলামিন আল্লাহ আফসার ভাই দুনিয়া থেকে আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছেন আই মামু যে ছেলেটা আমার সঙ্গে সঙ্গ দিচ্ছে আহা হা জুম্মুন শেখ বা বাবা সুবহানাল্লাহ জুম্মু বা বাবা চুম্মু জুম্মু আমার সঙ্গে লালবাগের মানিক চাঁদ আপনারা চেনেন আপনাদের জেলার মানুষ মানিক চাঁদ ওর ইউটিউবে গজল আছে ও আমার সঙ্গে সঙ্গ দিচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যারা দেবেন একটু তাড়াতাড়ি দিয়ে শরীফ হয়ে যান আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য একটা খবর দিয়ে এখান থেকে বিদায় নিয়ে চলে যাব যে যা পারবেন একটু জলদি জলদি কুই কুই তাড়াতাড়ি দিয়ে শরীফ হয়ে যাবেন মাশাআল্লাহ আহা বেনামি আচ্ছা বাচ্চা হয়নি আচ্ছা আচ্ছা বাচ্চা হয়নি একটা ঘোষণা আপনাদের সামনে করি গতবারেও করেছিলাম এদিক থেকে বহু লোক আমার ওখানে যায় এটা হলো ওলি আল্লাহর নেগাহে কারাম আমি এই জলসার জগতে আমার প্রায় 24 বছর হয়ে গেছে বর্তমানে আমার প্রিয় মুর্শিদের নেগাহে কারাম একটা জিনিস আমি পেয়েছি সেইটা সব জায়গায় বলি আপনাদেরও বলি যদি কোনো মানুষ কোনো মহিলার ধরুন বাচ্চা হয়নি ডাক্তার বলেছে ভেলট ফেরট যে ওর বাচ্চা হবে না কোনোভাবে সম্ভব নয় আমি এস এম নজরুল আমার কথাটা মোবাইলে রেকর্ডিং করে রাখুন ইনশাআল্লাহ আমি এস এম নজরুল বলছি পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে মায়ুস করেননি তবে হ্যাঁ কেন আপনার বাচ্চা হচ্ছে না আপনি আগে জেনে নিন
পৃথিবীতে যত গাছ আছে প্রত্যেকটা গাছের আল্লাহ গুণাগুণ দিয়ে পাঠিয়েছে, কোনো গাছ এমনি এমনি না। দাওয়ার দোয়া যেটা ডাক্তার পারবে সেটা আমরা পারবো না, আমরা যেটা পারবো ডাক্তারের বাপও পারবে না। আপনার কোনো অসুখ হয়েছে ডাক্তার ধরতে পারে না, আমি বলি কি আপনি বুঝতে পারছেন না আপনার রোগটা কি, আপনি আমাকে ফোন করবেন ইনশাল্লাহ আমি বলে দেবো আপনার রোগটা কি, আপনার বাচ্চা হচ্ছে না কেন হচ্ছে না কি জন্য হচ্ছে না, তবে আপনার কথা আমরা শুনবো না। আপনি বলবেন যে দাদা আমার এই অসুখ হয়েছে বা আমার স্ত্রীর বাচ্চা হচ্ছে না, এইগুলো আমরা আপনার সঙ্গে কোনো কথা বলবো না, আপনাকে শুধু কথা বলতে গেলে সালাম দেবেন। আমি বলবো আপনি কি পারপাস জানতে চান, আপনি যদি শরীরের বিষয়ে বলবেন শরীরের বিষয়, বাচ্চার বিষয়, ব্যবসার বিষয়, যে কোনো বিষয় ওইটা বলতে হবে, আমরা বলবো আপনি শুনবেন। আল্লাহর রহমত এই ফাইলটা আমরা করতে পারি, এ থেকে আল্লাহ বহু মানুষকে উপকৃত করেছেন। তো এবারে যখনই আপনি ইচ্ছা আমাকে ফোন করবেন, ফোন করলেই কি পাবেন না, আমরা সময় বলে দেবো কোন সময় আপনি করবেন, যে সময় আমলে থাকবো ওই সময় করবেন ইনশাল্লাহ। অনেক পুলিশ আমার কাস্টমার আছে, বহু পুলিশ, বড় বড় ডাক্তার আমার কাস্টমার আছে, শুধু এই সন্তানের জন্য। ডাক্তার বলেছে সন্তান কোনোভাবে হবে না, ইনশাল্লাহ আমি দেখিয়ে দেব, তবে আমার ফালে যদি ওঠে আমি দেখিয়ে দেব তার সন্তান এবং কত দিনের মধ্যে হবে ইনশাল্লাহ বলে দেব। তাহলে আপনি ভাববেন যে নজরুল ভাই তাহলে আপনার ফোন নম্বরটা দিন, এখন তো ক্যাসেট নেই শেষ, তবে ইউটিউবে এস এম নজরুল জলসা, এস এম নজরুল না যাই বলেন না কেন, পশ্চিম বাংলায় সব থেকে বড় চ্যানেল আমার, যারা ইউটিউব দেখেন জানেন আমার 6 লাখ, হ্যাঁ তাহলে আপনারা জানেন বড় চ্যানেল আমার। তো আমার চ্যানেলে যে কোনো ওয়াজ শুনবেন তাতেই আপনি আমার কন্টাক্ট নাম্বার পেয়ে যাবেন। আজকে যে আপনাদের গ্রামে জলসা করতে এলাম, আগামী পরশু দিন তবে আপনি পাবেন, ইউটিউবে গিয়ে লিখবেন এস এম নজরুল লালগোলা ফকির পাড়ার জলসা, বললে এই জলসাটাও আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। কি খুশি তো আপনারা পরশু দিনকে দেখতে পাবেন এস এম নজরুল লালগোলা ফকির পাড়ার জলসা, তাহলে জলসা দেখতে পাবেন। সব শ্রোতাদের ভালো করে নিয়েছিস তো, বাহ বাহ বাহ, আপনারা দেখবেন ইনশাআল্লাহ কোনো অসুবিধে নেই। তো যাই হোক কোনো সমস্যা থাকলে ফোন করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনার সাথে কথা বলবো। আরেকটা কথা, যদি মনে করেন নজরুল ভাই আমার মোবাইল নেই, আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার, আমার নিজের লেখা একটা বই আছে, এই বইটা প্রত্যেক বছরে একটা করে বার হয় পশ্চিম বাংলায়, আমার 23 জন ছাত্র ইউটিউবে ফেমাস, তারা নাফিয়া কালাম পাঠ করে বহু ছেলেরা। তো আমার নিজের লেখা একটা করে, যেহেতু আমি লিখি কালাম লিখি তাই বই বার হয়, এটা প্রকাশ করেন কবি গুলজার সিপাহি। আমি কি করি, আমার বাড়ি কোথায়, প্লেনে যাবেন, বাসে যাবেন, ট্রেনে যাবেন, এ টু জেড সব ওই বইটার মধ্যে লেখা আছে। ওই বইটা মনে করলে আপনি নিতে পারেন, তবে আমার গাড়িতে আছে, অল্প বই আছে, তবে বইটার দাম 50 টাকা, ওই 50 টাকা দিয়েই কিন্তু আপনাকে নিতে হবে। আর আর কথা, যদি মনে করেন নজরুল ভাই আপনাকে পরীক্ষা করতে চাই, কে কি দিল না দিল আমি জানি না, আমার কাছে ছোট একটা কালাম আছে, তবে আমি ফ্রি ফ্রি প্রেম করি না, আর কাউকে ফ্রি কিছু দিই না। আমার কাছে আসতে গেলে কষ্ট করতে হয়, নিতে গেলেও কষ্ট করতে হয়। কোন মানুষের খুব যন্ত্রণা ব্যথা, সে খুব কষ্ট পাচ্ছে, ভালো হচ্ছে না, আমি বলবো আমার কাছে একটা কালাম আছে, যদি আপনি রাখেন ইনশাআল্লাহ 1 মাস আপনি খুব ভালো থাকবেন। তবে এই নয় যে বারাবারের জন্য আপনি ভালো হয়ে যাবেন, না না, পরীক্ষার জন্য আপনাকে দিতে পারি। আপনার বাচ্চা খুব কান্না কাঁদছে, খাওয়া দাওয়া নেই, রোগা জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে, তাদের কোনো জাত নেই, তাদেরকে আমরা ঘৃণা করি, হ্যাঁ কিনা বলেন। আজ আমরা ভারতবর্ষে আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছে, কোনো দ্বন্দ্ব আছে? আজকে বিদেশিরা কিছু উগ্রপন্থী কিছু খারাপ মানুষ, তারা আজকে আমাদেরকে দু ভাগে ভাগ করে দিচ্ছে, কেউ বলছে মসজিদ ভাঙো, কেউ বলছে মন্দির ভাঙো, তাই না? কিন্তু আমার নবীর আদর্শ কি, আমার মুসলমানদের আদর্শ কি হওয়া উচিত? সর্বশেষে একটা কথা বলতে বলতে বিদায় নেব, আমার নবী কি বলছেন, শুধু আমার নবী নয় আমাদের ধর্মগ্রন্থ, যারা হিন্দু ভাই তাদের একটা ধর্মগ্রন্থ আছে তার নাম গীতা, যারা গুরু নানককে মানেওয়ালা পাঞ্জাবি এরাও একটা এদের ধর্মগ্রন্থ আছে যার নাম হচ্ছে ত্রিপিটক। প্রত্যেকটা ধর্মগ্রন্থ বলছে আর কি বলছে বলতে বলতে বিদায় নেব, খুব মন দিয়ে শোনেন। ভেঙো না কেউ মসজিদ, ভেঙো না মন্দির, এ যে ধর্মের বিধান, ভেঙো না কেউ মসজিদ, ভেঙো না মন্দির, এ যে ধর্মের বিধান।
বিধান বলছে গীতা শুধু গীতা নয় বলছে বাইবেল শুধু বাইবেল নয় বলছে কুরআন তীর্থ স্থান সবার সমান উড়াও যে যার নিশান উড়াও যে যার নিশান দেখুন যারা হিন্দু ভাই তারা মন্দিরকে ভগবানের ঘর মনে করে আর যারা মুসলমান তারা মসজিদকে আল্লাহর ঘর মনে করে ঠিক না ভুল তাই বলছি শুনেন আপনার কাছে আপনার মা যেমন প্রিয় আমার কাছে আমার প্রিয় তাই মসজিদেতে আল্লাহ আর মন্দিরেতে কালী শিব দুর্গা বাবালে মসজিদেতে আল্লাহ আর মন্দিরেতে কালী শিব দুর্গা বাবালী আর গির্জাতে জিন্দা লর্ড নেই তো কোথাও খালি কোথাও খালি পার্থক্য কি আছে শুধু আর কেউ ডাকে আকারে আর কেউ নিরাকারে কেউ নিরাকারে আর সবাই এই পানি মুসলমানরা পানি বলে পানি আসলে এটা বাংলা ভাষা নয় বাংলা ভাষায় পানিকে জল বলা হয় বাঙালিরা পানিকে জল বলে পানি উর্দুকে জলকে উর্দুতে পানি বলে আরবিতে পানিকে বারিশ বলে ফার্সিতে পানিকে নীর বলে কিন্তু মূলত কথাটা হলো কি পানি তাই না কেউ বলে টকা কেউ বলে টাকা কেউ বলে রুপিয়া কেউ বলে প্রাইস বলে না ভাই একই জিনিস তার ভিন্ন ভিন্ন নাম কেউ আল্লাহ বলে কেউ ভগবান বলে যে যার ভাষায় সে তার মালিককে ডাকে তাই কেন আপনি এইসব দ্বন্দ্ব করবেন তাই আপনাকে বলছি আর জাতির বিবাদ ভুলে এসো মিলে মুসলমান বলছে কোরআন বলছে গীতা তীর্থস্থান সবার সমান উড়াও যে যার নিশান উড়াও যে যার নিশান আচ্ছা শেষ কথা একটা বলবো সুবহানাল্লাহ আমাদের হিন্দু মুসলমানের সবার কাজ কি এসো সবাই আগে এই দেশকে বাড়াবো এই দেশকে বাড়াবো আর অসহায়ের পাশে আমরা সবাই দাঁড়াবো আমরা সবাই দাঁড়াবো কি ভাই দাঁড়াবেন তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ যে যে ভাষায় আহা হা দোয়া করব দোয়া করব আমার সাইদুল ভাই বলছেন ভাই জান শেষ ভালো যার সব ভালো ছোট করে দিতে হবে আজান আমি ছোট করে দু লাইন আজান দিয়ে কিন্তু আর নয় ঠিক আছে সময় অনেক শেষ হয়ে গেছে আমার সাইদুল ভাই শুনেন একটা লাইন বলবো একটা লাইন হযরতে বিলালে হাবসি যখন আল্লাহর নবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন সেই সময় যখন বিলাল মদিনায় গেল সবাই যখন বিলালকে গিয়ে বলছে বিলাল আজান দাও বিলাল বলছে যে আজান নবীর সামনে আমি দিয়েছি আজকে সে আজান আমি দেব না দিতে পারবো না কারু কারু
আল্লাহ শুনেনি ইমাম হুসাইন এসে যখন বলছে বেলাল আজান দাও সঙ্গে সঙ্গে বেলাল আজান দিতে শুরু করলেন সাহাবীরা জিজ্ঞেস করলো বেলাল এত করে বললাম তুমি দিলে না যেই হোসেন বলল তুমি দিলে তখন বেলাল বলছে তোমরা হোসেনকে দেখেছো কিন্তু হোসেন আমায় যখন বলল বেলাল আজান দাও আমি হোসেনের সুরাতে হোসেনকে দেখি না বরং হোসেনের মধ্য থেকে আমি রাসূলুল্লাহকে দেখেছি জোরে বলো তো বেলাল আজান দিয়ে চলো শেষবারের মতো আজান কি বেলাল দিয়ে বলছে অনেক মানুষ সবরে ঘুমিয়ে পড়ে তাই না তারা মনে করবে ফজরের সময় হয়ে গেছে তাই জাস্ট অনুরোধে দিলাম আহা হা দোয়া করব বাসুন ভাই আমি খুব খুশি হয়েছি আসুন আমরা সবাই মিলে একটু নবীর মহব্বতে সালাতু সালামের নজরানা পাঠ করি ইয়া নবী সালাম আলাইকা খুব সুন্দর করে পড়ে আপনাদের আওয়াজ আমি চাইছি এইটা ইউটিউবে যাবে তাহলে আপনাদের আওয়াজটা যেন সেই রকম ঠিক আছে সবাই পড়ুন উঁচু করে নে ঘুরিয়ে 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 Ya Rasul Allah Ya Habib Allah Marde Dam Ya Nabi हश्र में हम सबको बचाना जब न हो Ya Rasul Allah Janna Janna Tere Aaram Chahina Ey Duniya Reenam Chahide Ya Rasulullah
अपनारी गुलाम लाल गोला फकीर पाड़ा होते अपनार कद में पाटालाम आमदेर ए मोहब्बतेर सलाम या नबी सलाम अपने मुदम बला बल भी कमाली कसा जमी भाई जे जेखने आछेन सबाई मिले अल्लाह पाकेर दरबारे शेष बारे मत एक हाथ तुलब आमरा प्रत्येके गुनागार नारी पुरुष বৃদ্ধাবল যে যেখানে আছেন প্রত্যেকের অন্তর্জামী হলেন আল্লাহ অন্তরে আল্লাহ প্রত্যেকের অন্তরের খবর রাখেন তিনি দেখেন এবং শুনেন তাই না আসুন আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন ও রব্বানা আজলামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাশিরিন ও রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ও তাকাব্বাল দোয়া অন্ধকারে পাপ করেছি আমরা চলাতে পাপ বলাতে পাপ উঠতে বসতে হাজার হাজার পাপ করে পাপের বোঝা মাথায় নিয়েছি তবু আপনার সামনে হাত দুটো উত্তোলন করেছি কারণ আমরা জানি আপনার নাম রহিম আপনার নাম রহমান আপনার রহমান নামের গুণে রহিম নামের গুণে মাহবুব আমাদের তাম জিন্দেগির সমস্ত রকম ছোট বড় সগীরা কবিরা যা কিছু গুণা রয়েছে আল্লাহ মাফ করে দিন এ মাহবুব আয় আল্লাহ খাস করে এই পবিত্র নাতের সুনের মেহফিল আয় আল্লাহ নবী পাকের জুলুস নবীর শানে এ মেহফিল কে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন মাহবুব আয় আল্লাহ সুন্নাত কে নিয়ত কোন পর্যন্ত আল্লাহ ভিন্ন আমার আলেম লামা ভাই অনেক শায়ের ভাই অনেকে নাত পড়েছেন শেহরি করেছেন আয় আল্লাহ তাআলা হাদিস কোরআনের আলাপ আলোচনা হয়েছে নবীর উপর দরুদ ও সালামের নাজরানা পাঠ করা হয়েছে আয় আল্লাহ দান খায়রাত যা কিছু হয়েছে নিশ্চয়ই এর যা এর বদলা রয়েছে আয় আল্লাহ সব আপনি দেবেন এই সমস্ত সবের সওয়াব নজরে আল্লাহ নিয়াজের রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীয়িন উম্মতের নবী উম্মতের সাফিনা আয় আল্লাহ শাহে মদিনা মুরুর দুলাল আমিনার লাল আয় আল্লাহ তাআলা নবীদের নবী ইশকের প্রতি ছবি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুর পাকের কদম মুবারকে সমস্ত কিছু সবে হাদিয়া নজরানা পৌঁছে দিন এ মাহবুব আমার নবীর সালসাই আমাদের বাপ আদম সফিউল্লাহ থেকে সারুহুল্লাহ পর্যন্ত তমাম নবীয়িন সিদ্দিকিন সোহাদায়ে সলিহিন আইমায়ে মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন 124,000 পীর পয়গম্বর ওলি আল্লাহ গোস কুতুব আব্দুল ফকির দরবেশ সমস্ত শহীদানে কারবালা হুজুরদের দরবারে পৌঁছে দিন এ মাহবুব আয় আল্লাহ খাস করে মাওলানা আলী মুশকিল কুশা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাদিয়া নজরানা পৌঁছে দিন আয় আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে হাদিয়া পৌঁছে দিন এ মাহবুব পিরানে পিরদস্তগীর
হুজুর আব্দুল কাদের জিলানীর দরবারে পৌঁছে দিন আল্লাহ যার জন্য হাদিস পেলাম কোরআন পেলাম দ্বীন পেলাম সেই হিন্দুস্তানের রাজা খাজা গরীব নওয়াজ হিন্দল ওলি আতায়ে রাসূল মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে দিন আল্লাহ ফরিদউদ্দিন নাসিরউদ্দিন ছেনাগে দেখলি আয় আল্লাহ কুতুবউদ্দিন বক্তিরে কাকি আয় আল্লাহ সামিনে পাকালির দরবারে পৌঁছে দিন হুজুর আহমদ রাজা প্যারালির সরজমিনে ঘুমিয়ে রয়েছেন হুজুরের দরবারে পৌঁছে দিন আল্লাহ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যেখানে যত মেহবুব বান্দা ওলি বান্দা ঘুমিয়ে রয়েছেন যে যেখানে আল্লাহ প্রত্যেকটা ওলি বান্দাদের দরবারে পৌঁছে দিন আমাদের গর্ভধারিণী মাল্লা দুনিয়া ছেড়ে আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছে অনেকের আব্বা যা কিছু নেই দোয়া করি আমাদের সেই আব্বাজানের কবরে রাজা মাফ করে দিন তাদের কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিন আমাদের নানা জান নানি জান দাদা জান দাদি জান খালা জান খালু জান মামা জান মামু জান আয় আল্লাহ সব আত্মীয়-স্বজন যারা কবরবাসী হয়ে গেছে প্রত্যেকের কবরে সব পৌঁছে দিন আয় আল্লাহ খাস করে আল্লাহ এই মজলিসে যে যা উদ্দেশ্য নিয়ে হাত করে আল্লাহ প্রত্যেকের নেক নিয়তকে পূরণ করে দিন আমার সাইদুল ভাই তার আব্বা জানকে বড় ভালোবাসেন মহব্বত করেন আল্লাহ তার আব্বা জান বড় অসুস্থ আল্লাহ তার আব্বা জানের নাম নূর হোসেন আল্লাহ তাকেও আপনি সুস্থতা দান করুন আয় আল্লাহ এই মেহফিলে কে কি উদ্দেশ্য নিয়ে আপনার দরবারে হাত তুলেছে জানি না প্রত্যেকের মনের নেক নিয়তকে জল্পনা কল্পনাকে সাফল্য মণ্ডিত করে দিন আমাদের মধ্যে যারা বেরোজগার আছে তারা রুজি রুজগারে বরকত দান করুন যারা হারাম পথে আছে তারা হারাম থেকে বাঁচে হালাল পথে চলার তৌফিক দান করুন আয় আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে ভ্রাতৃত্ব বজায় রেখে চলার তৌফিক দান করুন আয় আল্লাহ পশ্চিমবাংলার সার জমিনে আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে যেন চলতে পারি একসঙ্গে বসবাস করতে পারি এক সুরে গান গাইতে পারি আল্লাহ সে তৌফিক আমাদের সকলের নসিব করুন ভালো থাকবেন আমার কথাই।